আমরা আলোচনা করব যে কিভাবে আসলে প্রফেসর ম্যানেজ করতে হয় আর সবার ক্ষেত্রে আসলে প্রফেসর ম্যানেজ করার প্রয়োজন হয় কি না, সে সম্বন্ধে আলোচনা করব। আর হচ্ছে যে কিভাবে স্কলারশিপ গুলো আমরা খুঁজবো বা স্কলারশিপ কিভাবে ম্যানেজ করব, আর এই স্কলারশিপ ম্যানেজ করতে গিয়ে বা প্রফেসর ম্যানেজ করতে গিয়ে যে একাডেমিক ডকুমেন্টস গুলো আমাদের মানে সবকিছু প্রিপেয়ার করতে হয় সেগুলো নিয়ে আমি একটু বলবো। তো আমার মনে হয় যে আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে সেগুলো আমি শেয়ার করব, শেয়ার করলে হয়তো বুঝতে পারবেন যে মানে কি কি করতে হবে। তো প্রথমে আমি কিভাবে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাতে প্রফেসর ম্যানেজ করেছি সেটা আমি দেখাবো। দেখানোর পরে আমি সামারি করবো আসলে কি কি প্রয়োজন আর ইমেলটা কিভাবে করতে হবে, ঠিক আছে? তো তার আগে আমি আসলে সবাই একটা কথা বলে, এর আগে আমাদের একাডেমিক টক ছিল, সেখানেও ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার অস্ট্রেলিয়া থেকে উনি বারবার বলছিলেন যে ফার্স্ট ইম্প্রেশন একটা ব্যাপার। প্রফেসর ম্যানেজ করতে গেলে ফার্স্ট ইম্প্রেশন আসলে কি, কেউ কি বলতে পারবেন একটু আসলে ফার্স্ট ইম্প্রেশন বলতে কি বোঝাচ্ছে? আমি কিছু বলবো এটা নিয়ে? হ্যাঁ বলেন বলেন। ফার্স্ট ইম্প্রেশন বলতে আসলে বোঝাচ্ছে যে প্রফেসরের সাথে যে প্রথম দিকে কথা বলাটা, যে আমি তার সাথে বা তার আন্ডারে কাজ করতে চাই, সেই সেই তাকে সেইভাবে মানে কনভিন্স করা, মানে আমি যে ওই কাজটার জন্য উপযুক্ত এইটা তাকে মানে আশ্বাস দেওয়া যে এই কাজটা না স্যার আমি এই কাজটা পারবো হয়তো, বা আমি আপনাদের সাথে যদি কাজ করি তাহলে আরো মানে এই কাজটা সম্পর্কে আমার আইডিয়া আছে, এরকম কিছু একটা মানে এইভাবে তার সাথে মানে ফার্স্ট ইমপ্রেশনটা মানে ভালো করা। সেটা হবে ইমেল যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মানে ইমেলটা কেমন হবে? ফার্স্ট ইমপ্রেশন দিব, ইমেলটা খুব লং হবে না শর্ট হবে, মানে কিরকম আপনার আপনার আইডিয়াটা কিরকম? আমি আসলে মানে খুব জানি না, তবে যতটুকু জানি যে ইমেলটা খুব লং না হলেই ভালো, কারণ যেসব প্রফেসরের সাথে কথা বলা হয় তারা অনেক ব্যস্ত থাকেন, তো তারা এইসব ইমেল হয়তো বা পড়ার টাইমও পাবে না, কিন্তু যাতে শর্ট ইমেলের মধ্যেও মানে ইনফরমেটিভ থাকে, মানে মানে যা আমি তাকে দিব মানে যে আমার যে লেখাগুলো থাকবে যাতে সে পড়ে বুঝতে পারে না এই মানুষটা কাজের আছে, একে আমার যদি নিই তাহলে হচ্ছে আমার মানে আমার জন্য মানে কাজ করাতে পারবো বা হার্ডওয়ার্কিং আছে, এরকম একটা কিছু আমার কাছে জাস্ট মনে হয়। ধন্যবাদ। আর কেউ আইডিয়া শেয়ার করতে চাইলে শেয়ার করেন, কারণ এটা হচ্ছে ডিসকাশন, টু ওয়ে ডিসকাশন। আমরা আমি তো আমারটা দেখাবোই, তো আইডিয়া শেয়ার করি, সেটা রাইট অর রং হোয়াট এভার শেয়ার করি। আর কেউ বলতে পারবেন মানে ফার্স্ট ইমপ্রেশনটা আসলে কি? পরে তো আমরা ক্লিয়ার হবো আসলে ফার্স্ট ইমপ্রেশন কিভাবে দিতে হয়। আর কেউ আইডিয়া শেয়ার করতে চাচ্ছেন? ওই যে যেটা বললো ইনফরমেটিভ অবশ্যই হতে হবে, আর হলো লং না যতটা মানে মডারেট শর্ট বলা যায়, কারণ দে আর রিয়েলি ভেরি বিজি পারসন, তাদের আসলে ওইরকম হবে না আমাদের ইয়া করা। আর আমি যদি তার যে রিসার্চ ইন্টারেস্ট আর আমার রিসার্চ ইন্টারেস্ট এক কিনা এইটা আমার দেখাতে হবে। আর আমি যদি কাজ সে যেরকম কাজ চাচ্ছে সেরকম নাও পারি, আমার তাকে কনভিন্স করতে হবে না, ইফ ইউ টিচ মি দেন আই ক্যান প্রোভাইড ইউ, এরকম কিছু একটা তাকে খুশি মোটিভেট করতে হবে। এর মধ্যে এইগুলোই মনে হয় আমার কাছে লাগে যে ফার্স্ট ইমপ্রেশন। ধন্যবাদ। আর কেউ? দেখি আরেকজন অপিনিয়ন নেই, তারপরে আমরা শুরু করি। আর কেউ? খুব সুন্দর কথা বলছেন স্যার। আমি কিছু বলতে চাচ্ছিলাম, আমি সাইদ হাসান মাহমুদ। আচ্ছা জি, আমার মনে হয় যেটা ফার্স্ট ইমপ্রেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে আমার যে কি কোয়ালিফিকেশন গুলো আছে এগুলো হচ্ছে শর্টকাটে আমার মেইলে থাকতে হবে, মানে তার রিসার্চ টপিকস এর সাথে মিল রেখে আমার কি কোয়ালিফিকেশন গুলো যদি আমি ফোকাস করতে পারি তাহলে সে হয়তো বা প্রথমে দেখলো যে না আমার টপিকস এর সাথে তার এই কোয়ালিফিকেশন গুলো মিলতেছে, দ্যাট উইল বি দি ফার্স্ট ইমপ্রেশন ফর মি। ধন্যবাদ। তাহলে আমি আসলে ফার্স্ট ইমপ্রেশন কি সামারাইজ করব, আমি আগে আমি দেখাই আমেরিকাতে কিভাবে মেল করছি, তারপরে অস্ট্রেলিয়াতে কানাডাতে হ্যাঁ প্রফেসরের ফিডব্যাক কি ছিল আমি একটু শেয়ার করি, দেন হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে কি করতে হবে। ধন্যবাদ। আমি প্রথমে যে মেল করেছিলাম সেটা হচ্ছে যে আপনার ইউএসএ, এটা ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, যেহেতু আমি ট্রপিক্যাল সাইক্লোন নিয়ে কাজ করি, ট্রপিক্যাল সাইক্লোনে বিশেষ করে রেইনফল এবং উইন্ড নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার টার্গেট ছিল, কারণ আমেরিকাতে সবচেয়ে বেশি হারিকেন, ওরা তো হারিকেন বলে, হারিকেন নিয়ে কাজ হয়, তো আমার যেহেতু টার্গেটই ছিল
যে আমার ফিল্ডে যারা আছে তারা আসলে কি ধরনের রিসার্চ করে, তো ওই ধরনের রিসার্চ কিন্তু আমি প্রথমে তৈরি করছি। হ্যাঁ, তো আমার ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে কাজ করছি, সেটা পাবলিশ করছি, দেন আমি টার্গেট করছি যে কোথায় আমার এই ফিল্ডে কাজ হয় ইউএসএ, ঠিক আছে। তো তখন আমি ইউনিভার্সিটি ফ্লোরিডাতে আমার প্রফেসর, সেখানে আমি দেখলাম যে আমার ফিল্ডে যারা কাজ আছে তাদেরকে আমি প্রথম ইমেল করি। ফার্স্ট ইমেলটা এরকম ছিল, ঠিক আছে, আমি এখানে যাদের ইমেল করছি মুছে দিছি, কারণ ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া যাবে না। প্রথম যে ইমেলটা ছিল, সাবজেক্ট লাইনটা অনেক কনসাইজ হইতে হবে। ওই যে আপনারা যারা বললেন যে প্রফেসর অনেক ব্যস্ত থাকে, সত্য কথা, প্রফেসর অনেক ব্যস্ত থাকে, তাদের এত কিছু আসলে দেখার সময় না। সো সাবজেক্ট লাইনটা খুবই একটা গুরুত্বপূর্ণ, মানে সাবজেক্ট লাইনটা এমনটা দিবে আমার তো, মানে ভিতরে তো আপনি কি লিখছেন পরে যাবে, প্রথমে তো সাবজেক্ট লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনি সাবজেক্ট লাইনটা কি দিবেন যাতে করে প্রফেসর সাবজেক্ট লাইনটা দেখেই আপনার ইমেলটা পড়ে, সহজ কথা, আপনি যে ইমেলটা পাঠাইলেন সেটা প্রফেসরকে পড়াইতে হবে। সে কিভাবে পড়বে, ভিতরে তো পরে পড়বে, আপনার সম্বন্ধে জানবে, আপনি কি রিসার্চ করেন সেটা তো অনেক পরের ব্যাপার, সে তো অনেক ব্যস্ত। যদি আপনার সাবজেক্ট লাইনটা ভালো না হয়, সে যদি ইন্টারেস্ট ফিল না করে, তাহলে সে স্প্যামে দিয়ে দিবে ইমেল, অথবা সে ইমেল পড়বেই না, অনেক ব্যস্ত, মানে কেন পড়বে আপনার ইমেল, সহজ কথা। সো সাবজেক্ট লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার স্টাইল ফলো করতে পারেন। আমি যেমন আমি আমার স্টাইলে ফলো করছি, এখানে আমি ডক্টর আব্দুস সাত্তা স্যার আমার আমার মানে একাডেমিক গুরু, তো তিনি অস্ট্রেলিয়া তখন পিএইচডি করতেন, তখন আমাকে বলতো যে তুমি এইভাবে করো, তাহলে মানে আপনাকে কেউ গাইড করতে হবে যে আপনি কীভাবে করবেন। যখন আপনি একদম শুরু শুরু করবেন আপনি তো জানেন না আসলে কীভাবে প্রভাব, এই জন্য কেউ আপনাকে থাকতে হবে পাশে যে আপনাকে একটা গাইডলাইন দিবে। তো ডক্টর আব্দুস সাত্তারা বললেন যে এইভাবে তুমি একটা সাবজেক্ট লাইনটা সুন্দর করে দাও যাতে করে সে বুঝতে পারে যে তুমি তার কাছে যাইতে যাচ্ছ। সেটা অ্যাপ্লিকেশন ফর পিএইচডি হতে পারে, অ্যাপ্লিকেশন ফর মাস্টার্স হতে পারে। আমি যখনই অ্যাপ্লিকেশন ফর দিচ্ছি যে আন্ডার ইউর কাইন্ড সুপারভিশন, তার মানে প্রফেসর ইজিলি বুঝতে পারতেছে আমি মাস্টার্স বা পিএইচডি করতে চাচ্ছি তার আন্ডারে, তখন সে ভিতরে যাবে। প্রথম কাজটা হচ্ছে তাকে আগে ইমেলটা পড়ানো, সেজন্য ইমেলটা পড়ে, এটা আমি পাঠাইছিলাম কত এই 2019 সালের নভেম্বরের 13 তারিখে। তো প্রথমে যেটা আমি লিখছি, আমি আপনার কিন্তু দেখতে হবে সে আসলে মানে মেল না ফিমেল, তো যেহেতু সে ফিমেল ছিল, সো আমি তাকে আমি প্রথম দিকে যেটা করছি, মানে খুব বেশি বড় ইমেল দেওয়া যাবে না, ঠিক আছে, খুব শর্ট। যেমন আমি এখানে জাস্ট খালি আমি কে, আমি কি পড়াশোনা করছি কোথার থেকে, জাস্ট আমার ইন্ট্রোডাকশন ফিনিশ, দেন আমি একটা মানে প্রবাবল একটা টাইটেল দিছি, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। হ্যাঁ, তখন আমি বললাম যে আমি ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে এটা আমি কাজ করতে পারি, একটা টাইটেল দিয়ে দিলাম প্রবাবল। তারপরে আমি দিয়ে দিলাম যে এখানে আমার হচ্ছে রিসার্চ ওয়ার্ক লিঙ্ক, অর্থাৎ আমি যে পেপারটা পাবলিশ করছি সেই পেপারের আমি লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে আমি আসলে আরো কথা বলতে চাই আপনার সাথে যদি আপনার টাইম থাকে, কারণ প্রফেসর তো ব্যস্ত, প্রথম ইমেলে আপনি স্কলারশিপ, আপনার টাকা পয়সার সমস্যা ইত্যাদি ইত্যাদি এসেট্রা কোনো কিছু বলা যাবে না। প্রথমে তার সাথে তো আপনার একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে, তারপরে আপনি মানে সবকিছু বলতে পারেন। একটা ইমেল সে রেসপন্স করার পরে আপনি একটার পর একটা ইমেল দিতে পারেন, সেটা সমস্যা না। তখন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম যে আমি আরো কথা বলতে চাই যদি আমি ইন্টারেস্ট হয়, কারণ যখন আমি রিসার্চ লিঙ্কটা দিছি আমার সে পেপারটা পড়বে, আর প্রতিটা ফিল্ডের প্রফেসর কিন্তু জানে যে আসলে আপনি কি ধরনের কাজ করছেন, আপনার পেপারটা কত কোয়ালিটিফুল হয়েছে, হ্যাঁ মানে কি ধরনের অ্যানালাইসিস করছেন, কতটা সায়েন্টিফিক, তো আপনার ফিল্ডের প্রফেসরকে দিলেই কিন্তু বুঝবে, তারা মানে একবার শুধু পেপারটা খালি দেখলেই বুঝতে পারবে আপনি কি ধরনের কাজ করছেন। সো আমি লিঙ্ক দিয়ে দিছি, সে দেখছে, দেখার পরেই সে আমাকে একটা ফিডব্যাক অবশ্যই দিবে। পরে আমি আবেদন করলাম কয় তারিখে, মানে মেল দিলাম 13 তারিখে, 13 নভেম্বর, ঠিক আছে, 11:59, দেন আমার 14 নভেম্বর সে আমাকে ফিডব্যাক দিল। ফিডব্যাক দিল, সে বলল যে জালাল আমাকে কংগ্রেচুলেশন জানাইলো, কারণ ওই পেপারটা পাবলিশ করছি সেজন্য কংগ্রেচুলেশন জানাচ্ছে, কারণ নভেম্বরেই আমার পেপারটা পাবলিশ হয়। তারপরে সে কিন্তু দেন সুন্দর করে বলছে যে ওনার কাজের সাথে আমার পেপারটা কিন্তু অনেক মিল, ঠিক আছে, সে জানাইলো। তারপরে কি 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 করতে হবে সে বললো, যেমন এই যে পার্সোনাল স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ইগেছে, সেটা বললো যে পার্সোনাল স্টেটমেন্ট হচ্ছে যে আসলে কিরকম হবে, মানে আমি এই প্রোগ্রামের সাথে কিভাবে ফিট করি, এবং আমি ওনার যে রিসার্চ সেই রিসার্চের সাথে কিভাবে আমার রিলেটেড সেটা সম্বন্ধে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সে কথাগুলো বললো। স্কলারশিপের নিয়ে কথা বললো, কিভাবে ফেলোশিপ কত, তারপরে সে বললো যে আরো সে উত্তর দিতে সে আগ্রহী, খুবই আনন্দিত যদি আমি পরবর্তী আরো কোনো প্রশ্ন করি। তার মানে প্রথম ইমেল আমি সুন্দর শর্টকাট করে বললাম আমি আসলে কি চাই, সে দেখলো, দেখে বুঝলো যে না আমি তার রিসার্চের সাথে যাই, অর্থাৎ সে আমাকে স্টুডেন্ট হিসাবে নিবে, ঠিক আছে, আমার কাজ দেখছে, সে স্যাটিসফাই, দেন কিন্তু সে আমাকে ফিডব্যাক দিল ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে। এটা গেল একজনের কাছে, আমি কিন্তু ইমেল আর চেঞ্জ করবো না, সেম ইমেল পরবর্তী আমি করলাম কি, এটা ছিল ফ্লোরিডা ইউনিভার্সিটি, এটা ছিল ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, দুইটাই কিন্তু ইউএসএ, দুইটা আলাদা বিশ্ববিদ্যালয়। এইখানেও আমার হচ্ছে যে ওরা হারিকেন নিয়ে কাজ করে, এমন ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে কাজ করে,
আমার আমার রিলেটেড ফিল্ড, আমি কিন্তু ইমেলটা চেঞ্জ করি নাই, আমি জাস্ট করলাম কি ওই ইমেলে আমি টাইটেল দিছিলাম, এই ইমেলে কিন্তু আমি টাইটেল দেইনি, জাস্ট আমি রিসার্চ লিঙ্কটা দিলাম আগের মতোই। মানে সহজ কথা, আপনি একটা ফর্মেট তৈরি করবেন, তৈরি করার পরে দেন আপনি ওই একই ইমেল জাস্ট আপনি চেঞ্জ করবেন। এটা একজন ম্যাডাম ছিল, ঠিক আছে, তো আপনি পরবর্তীতে আপনি দেখবেন যে সে মেল না ফিমেল কি ধরনের রিসার্চ করে, পরবর্তীতে ওইভাবেই আপনি একটা মেলই থাকবে, জাস্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আমার সাবজেক্ট লাইনটা কিন্তু আগের মতোই আছে, যে আমি পিএইচডি করতে চাচ্ছি, এটা আমি কবে পাঠাইছি, ফেব্রুয়ারিতে পাঠাইলাম, ঠিক আছে। তো আগের মতোই আমি আমার ব্যাখ্যা দিলাম, তারপরে আমি আমার রিসার্চে যে ইয়াটা সেটা আমি দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, তারপরে আমি আগের মতোই বললাম যে আমি আপনার সাথে কথা বলতে চাই যদি আপনার সময় থাকে। দেন আমাকে ফিডব্যাক দিল যে ইট সিমস দ্যাট দ্য রিসার্চ ব্যাকগ্রাউন্ড প্রিটি স্ট্রং, তার মানে সে দেখছে যে আমার পেপার, আমি যে রিসার্চটা করছি সেটা অনেক স্ট্রং আছে এবং তার সাথে ম্যাচ করে। ওই যে একজন বললেন যে তার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে কিনা, সহজ কথা সে বললো যে তোমার রিসার্চটা অনেক সুন্দর স্ট্রং এবং হচ্ছে আমার সাথে ইন্টারেস্টের সাথে ই করে, সে আমার সম্বন্ধে আরও কিছু জানতে চায় এবং আমার কারেন্ট সিচুয়েশন সম্বন্ধে জানতে চায়। তারপর সে বলতেছে পিএইচডি জন্য প্ল্যানিং করতেছে কিনা, তারপর আমি অ্যাপ্লাই করছি কিনা। সহজ কথা, প্রথম ইমেলে এত কিছু বলা, পরের ইমেলে কিন্তু সে আমাকে বলতেছে। তারপরে সে বললো যে জিআরই অথবা টফেল স্কোরের কি অবস্থা, তারপরে আমার জিপিএ কত, সে আমার কাছে একটা সিবি চাইলো। অনেকে হয়তো প্রথমেই আপনি হচ্ছে রিজুমি দিয়ে দেয় বা সিবি দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু আমি আমার স্টাইল, আপনি আপনার স্টাইল ফলো করতে পারেন, আপনি রিজুমি দিতে পারেন, বাট আমরা দেই নেই বা ডক্টর আব্দুল সত্তার স্যার আমাকে সাজেস্ট করেনি, কারণ আমাদের লজিকটা এই যে আমি রিজুমি যদি সে আমার মানে ইন্টারেস্ট হয় তাহলে সে আমার কাছে রিজুমি চাবে, আমার আমাকে জানতে চাইলে আমি দিব, বাট আগে আমার দেওয়ার দরকার নেই। তো আপনি চাইলে দিতে পারেন, এটা আপনার স্ট্র্যাটেজি, বাট আমার স্ট্র্যাটেজি যেটা ছিল যে আমার দরকার নেই। পরবর্তী সে আমার সিবি চাইছে, আমার সঙ্গে জানতে চাইছে, আমি তাকে পাঠাইছি, পরবর্তী অনেক ইমেল হয়েছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে, প্রথম তাকে ইমপ্রেস করতে হবে, দেন আপনার সব সম্বন্ধে কি লাগবে না লাগবে, স্কলারশিপ কোথায় অ্যাপ্লাই করবেন, এভরিথিং সে দিয়ে দিবে, কিন্তু প্রথমে তাকে আপনাকে ইমপ্রেস করতে হবে। দেন আমি অস্ট্রেলিয়াতে ইমেল করছিলাম ম্যাকুরি ইউনিভার্সিটিতে, হ্যাঁ, এখানে আমার অস্ট্রেলিয়াতে দুজন প্রফেসর, একজন প্রফেসর আমার পরিচিত যিনি আমাকে মানে চায়নাতে পাঠাইছে, যারা আমার সাথে অনেকদিন ধরে আছেন তারা অলরেডি জানেন যে কোন প্রফেসর আমাকে পাঠাইছে, যারা নতুন তারা হয়তো জানেন না ম্যাকুরি ইউনিভার্সিটিতে। তো এই প্রফেসরকে আমি আগেই চিনি, প্রফেসর আমাকে চায়না পাঠাইছে মাস্টার্স করার জন্য, তো বলছে যে মাস্টার্স করে আসো চায়না থেকে, দেন তোমাকে আমি পিএইচডি জন্য অস্ট্রেলিয়াতে নিব। তো প্রফেসর যখন আমার মাস্টার্স শেষ হয়ে গেছে, দেন হচ্ছে যে তার সাথে আমার পেপারও আছে, যে পেপারটা দেখাইলাম এই পেপারটা তার সাথে, সে হচ্ছে কারেসপন্ডিং অথর, তো তাকে আমি মেল করলাম 4 নভেম্বর 2019 সালে, হ্যাঁ, আমি মেল করলাম যে আমি যেহেতু সে আমাকে চায়না পাঠাইছে, আমরা অনেক তারপরে আমার প্রফেসরের কথা বললাম, হ্যাঁ, কথা বললাম অনেক কিছু, তারপরে আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি সেটাও বললাম, আমি তারপরে আমি সেকেন্ড পেপারের উপরে কাজ করতেছি সবই বললাম, তারপরে বললাম যে আমি ম্যাকুরি ইউনিভার্সিটি যখন পিএইচডি করতে চাই তার আন্ডারে, এটা আমার স্বপ্ন। তো তারপরে আমি ই করলাম, মেল দিয়ে দিলাম তার কাছে, যেহেতু আমার আগের থেকে পরিচিত, যার কারণে আগের থেকে পরিচিত হওয়ার কারণে আমার ইমেলের ভাষা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আমি তার সাথে আগের থেকে চিনি, সো তাকে আমার ফার্স্ট ইম্প্রেশন দেওয়ার কিছু নাই, ঠিক আছে। সো জাস্ট খালি আমি কথা বললাম তার সাথে যে মাস্টার্সে তার একবার দুবার কথা হয়েছে, এরপর তার কথা হয়নি। দেন সে আমাকে সুন্দর একটা মেল দিল, কারণ আমি বললাম সে আমার পেপারে হচ্ছে যে কারেসপন্ডিং অথর, যার কারণে সে বললো যে তোমার পেপারটা পাবলিশ হয়েছে, কনগ্রেচুলেশন জানাইলো, তারপর আমার প্রফেসরের কথা বললো, তার কাছ থেকে অনেক কিছু শিখছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললো। আর সে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে বলছে যে আইএলটিএস স্কোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ অস্ট্রেলিয়া অনেক ইউনিভার্সিটিতে লেখা থাকে মানে স্কলারশিপের হিসাব আলাদা আর অ্যাডমিশনের হিসাব আলাদা। আপনি স্কলারশিপ আবেদন করতে পারবেন, কিন্তু স্কলারশিপ আবেদন করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আবার অ্যাডমিশন লেটার লাগে, বা ইউনিভার্সিটি আসলে আপনি যোগ্য কিনা সেটা লাগে, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার পাইতে গেলে আইএলটিএস অবশ্যই লাগবে 6.5, ঠিক আছে। একজন দুইজন আমার দেখা গেছে এমনিতেই, এটা ভিন্ন ব্যাপার, মানে ঈশ্বরচন্দ্র কখনো এক্সাম্পল হয় না, তো আইএলটিএস হচ্ছে যে ম্যান্ডেটরি, এটার হচ্ছে যে 6.5 লাগবেই বা কোনোটা 6 নিচে না, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবে। তখন সে বলে দিল যে আমার আসলে কি গুরুত্বপূর্ণ, তারপর আমাকে জিজ্ঞাসা করলো আমি আসলে বাংলাদেশে মানে নুইস্টে শেষ করার পরে বাংলাদেশে যাবো কিনা, আমার সরাসরি আমি অস্ট্রেলিয়াতে যাবো কিনা ইত্যাদি ইত্যাদি বলে তাই তার সাথে আমার একটা কথা হয়ে গেল, বিল্ড আপ হয়ে গেল, কারণ মাস্টার্সের যখন পাঠায় সে তারপরে আর তার সাথে আমার যোগাযোগ হয়নি, তো তারপরে আমার তার সাথে আমার কথা হলো যে পিএইচডি কি করব। কিন্তু পরবর্তীতে আমি তার সাথে আবার কথা বলি যে আমি আসলে ম্যাকুরিতে যাবো না, সিডনিতে, পরবর্তী যেহেতু মানে টার্গেটই ছিল যে
অস্ট্রেলিয়াতে সিটিজেনশিপ এর জন্য, তখন আমি তাকে বলে দিছি যে আমি এখানে যাব না, যেহেতু আমার সিডনিতে সমস্যা, তাহলে আমি সিডনির বাইরে থাকতে চাই, বাইরে ইউনিভার্সিটি গুলোতে যাইতে চাই। আপনি যার সাথে কারোর যদি কমিটমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে বলে যাইতে হবে, নাহলে আপনার সম্পর্কটা কিন্তু নষ্ট হবে। কারণ আমি তার সাথে কাজ করি সাইক্লোন নিয়ে, তো আমার পেপারগুলো তার কাছেই যাবে, বা ইন ফিউচার আমি জব করলে তার সাথেই করবো, আমি রিসার্চ করলে তার সাথেই করবো। সো তাকে বলে যাইতে, পরবর্তী যার কারণে আমি এখান থেকে চেঞ্জ করছি। যারা আমার প্রথম দিকে ছিলেন, আমার পিপিডিতে লেখা ছিল যে পিএইচডি ক্যান্ডিডেট ফেডারেশন ইউনিভার্সিটি, পরবর্তীতে আমি কি বললাম কি ফেডারেশন ইউনিভার্সিটিতে, মানে সিডনির বাইরে আমি চিন্তা করলাম যে সিডনিতে যেহেতু সিটিজেনশিপ একটু কষ্টকর, তাহলে আমি সিডনির বাইরে অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমি পরে ওনারা অনুমতি দিল, বলছে ঠিক আছে তুমি যেখানে পারো করো, সমস্যা নেই। তার সাথে আমার সম্পর্ক ভালো রাখলো, এটা একটা ফ্যাক্ট যে সম্পর্ক ভালো রাখতে হবে। পরবর্তী আমি এটা ফেডারেশন ইউনিভার্সিটিতে, ওইখানে আমি প্রফেসরকে মেল দিলাম। তো প্রথম মেল ওই যে, যেহেতু আমার তার সাথে কোনো পরিচয় নাই, সেম আগের মতোই আমি ইমেল করলাম তার সাথে, 13 নভেম্বর তাকে আমি মেল করলাম। তিনি ফিডব্যাক দিল 14 নভেম্বর, একদিন পরে সে ফিডব্যাক দিছে, বলছে যে হ্যাঁ জালাল ধন্যবাদ, হ্যাঁ সে ফেডারেশন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চায়, তারপর রিসার্চ ইন্টারেস্ট নিয়ে সে আরো জানতে চায়, তারপরে সে বললো যে আমি স্কলারশিপ আছে কিনা আমার, বা আমি বা কোনো স্কলারশিপ আমি অ্যাপ্লাই করবো কিনা। তারপরে সে একটা লিঙ্ক দিয়ে দিল ইউনিভার্সিটির যে গাইডলাইন গুলো দেখার জন্য, যে আমি আসলে পিএইচডি ডিগ্রির জন্য আসলে কি আমার মানে সেখানে আমি যোগ্য কিনা। আমি যোগ্য ছিলাম শুধু আইএলটিএস বাদে, কারণ এখানে মেনই ছিল একটা পাবলিকেশন থাকতে হবে, তারপর হচ্ছে যে অস্ট্রেলিয়ান ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি থাকতে হবে। তো আমার সবই ছিল, শুধু আইএলটিএস, যেহেতু তখন আমি আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, আইএলটিএসটা নাই। তো উনি বলছে যে তুমি আসলে ইয়াতে তুমি যোগ্য কিনা ফেডারেশন ইউনিভার্সিটি। পরে তারা বললাম যে হ্যাঁ সবই আছে, শুধু আইএলটিএস এর স্কোরটা বাকি আছে, তো আইএলটিএস পরীক্ষাটা দিব। যাক, এইভাবে আমি অস্ট্রেলিয়ার আইটা ইউনিভার্সিটি ফেডারেশন ইউনিভার্সিটিতে প্রফেসর ম্যানেজ করলাম। দেন এখন ক্যানাডার দিকে, হ্যাঁ ক্যানাডাতেও আমি মেল করলাম। মানে আমি আমি চাচ্ছি যে আসলে আমি যে রিসার্চ করলাম, আমি যে কাজ করলাম বা চায়না থেকে একটা ডিগ্রি নিলাম, সেটা কতটা ইফেক্টিভ হলো, হ্যাঁ আমি আমি কতটা যোগ্য। তো যার কারণে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি প্রফেসর তখন আমি আমার ফিল্ডে করলাম, যে আমি সেখানে মানে অপশন হিসেবে অল্টারনেটিভ ক্যানাডাতেও আমি যোগাযোগ করলাম ইউনিভার্সিটি অফ কালগারিতে, সেই প্রফেসরও মানে ট্রপিক্যাল সাইক্লোন রেইনফল নিয়ে কাজ করে। সেখানেও তাকে আমি সেম একই ইমেল পাঠাইলাম, স্টাইলটা একই, সব একই, সেটা আমি 22 জানুয়ারিতে পাঠাইছিলাম। তারপর তার ফিডব্যাক হচ্ছে কি, সে বললো যে অগাস্টে যোগাযোগ করো, কারণ সে মানে নতুন স্টুডেন্ট হিসেবে সে অগাস্টের দিকেই নেয়। তার মানে সবসময় যে আমার প্রফেসর সরাসরি ইমেল দিবে তা না, আবার অনেক সময় ইমেল দিবে না। তো ইমেল দেওয়া মানে এই না যে আপনার আসলে রেসপন্স করলো না, হয়তো বা ওই সময় আপনার দেখা গেলো তার স্টুডেন্ট নিবে না, বা নতুন স্টুডেন্ট নাই, বা আপনাকে তখন বলবে যে তুমি অমুক সময় আমার সাথে যোগাযোগ করো যদি সে আপনার প্রতি ইন্টারেস্ট হয়। আবার অনেক সময় যদি দেখা যায় কোনো সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে আপনার নিবে না, ঠিক আছে, কোনো ইমেইল রিপ্লাই দিবে না। তো সেক্ষেত্রে কিন্তু হতাশ হওয়া যাবে না, মানে লেগে থাকতে হবে, লেগে থাকলে আপনার হবে, ঠিক আছে। এই হচ্ছে, তারপরে আমি এই তো আইএলটিএস আমেরিকা অস্ট্রেলিয়া কানাডাতে যখন প্রফেসর ম্যানেজ হয়ে গেলো, তখন তো আমার আইএলটিএস দিতে হবে, কারণ আমি 2016 সালে আইএলটিএস দিয়ে আসছিলাম, তখন আমার ছিল 6। তারপরে তো আর আমি আইএলটিএস দেয় নেই, চায়নাতে 2 বছর প্রিপারেশন নিলাম, কারণ 6 তো আসলে একটা মানে বেসিক লেভেলে তখন ঠিক ছিল, বাট পরবর্তী আরও ইম্প্রুভ হয়েছে, তো আইএলটিএস পরীক্ষা দিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করলাম 29 ফেব্রুয়ারি 2020, হ্যাঁ পরীক্ষা সব ডেট টেট ওকে, কিন্তু ফাইনালি COVID-19 কারণে আর মানে আইএলটিএস পরীক্ষাটাও দেওয়া হলো না, যদি 29 তারিখে ছিল। সব কিছু সারা পৃথিবীতে সব কিছু চেঞ্জ হয়ে গেলো, পরবর্তী কী হবে আই ডোন্ট নো, আল্লাহ ভালো জানে। তো আইএলটিএস পরীক্ষা এই পর্যন্ত দিতে পারতেছি না, কোনো ডেট নাই। তারপর অস্ট্রেলিয়া কানাডা তো সব তো অলরেডি বন্ধ হয়ে গেছে, আমি শুনলাম যে অস্ট্রেলিয়া থেকে যারা আছে তারা এখন বাইরে যেতে পারবে না ডিসেম্বর পর্যন্ত, এবং ইউরোপে শুনলাম অনেক জায়গায় ফান্ড কেটে দিছে। তো পরবর্তীতে কী অবস্থা পৃথিবীতে সেটাও জানি না, বাংলাদেশে যে ব্যাক করবো সেটারও বুদ্ধি নাই, তারপর বাংলাদেশে কোনো জবও নাই। তো ফাইনালি করলাম কি, এখন আমার তো থাকতে হবে, তাহলে পৃথিবী যখন ভালো হবে তাহলে অস্ট্রেলিয়া কানাডা পরবর্তীতে আমার যখন ভালো হবে তখন আমি অ্যাপ্লাই করবো, আমার প্রফেসর জানে যে আমি অ্যাপ্লাই করবো। তো যার কারণে আবার তো আমি তো এখন বাংলাদেশে ব্যাক করতে পারতেছি না, অন্যান্য দেশেও আমি যেতে পারতেছি না। তো ফাইনালি আমি কি করবো, যার কারণে আমি এবং আমার ওয়াইফ পরে ভিসা নেওয়ার জন্য আবার চায়নাতে বা এখানে, যেহেতু আমি জানি না 2 বছরও শেষ হবে কিনা, পৃথিবীর যে অবস্থা 2-3 বছরের ফাইন্যান্সিয়াল অবস্থাটা কী হবে আল্লাহ ভালো জানে, তো বসে থাকলে তো হবে না। যার কারণে আমি বুদ্ধি করে আবার করলাম যে তাহলে পিএইচডিটা কন্টিনিউ করি, আমার তো বসে থাকলে হবে না। সো যার কারণে আবার কী করলাম, চায়নাতে অ্যাপ্লাই করলাম চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে। তো আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করার পরে তারা দেখছে, কনফার্ম করে দিছে, এবং তারা আমার একাডেমিক কোয়ালিফিকেশন সব দিয়ে ইমপ্রেস হয়ে গেছে, এবং আমারও স্কলারশিপ হয়ে গেছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, আমার ওয়াইফেরও প্রফেসর ফান্ড থেকে ফুল স্কলারশিপ হয়ে গেছে। তার মানে এখন আমরা এখানেই কন্টিনিউ করবো যতদিন পৃথিবী ভালো না হয়, উই ডোন্ট নো মানে কী হবে পৃথিবীতে। এখন হচ্ছে
আমি তো এখন দেখলাম যে আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কেনাডাতে প্রফেসর ম্যানেজ করলাম, বাট যখন আমি বাংলাদেশে ছিলাম অ্যাজ এ ফ্রেশার, আমি তো এখন একটা বাইরের ডিগ্রি নিছি বা আমার পাবলিকেশন আছে, যার কারণে আমি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে প্রফেসর ম্যানেজ করতে পারলাম, বাট আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অবস্থাটা কি ছিল, তার মানে আমি পার্সোনাল জিনিসগুলো শেয়ার করতেছি এই কারণে আপনি দেখে মানে আপনার হয়তো বা অনুপ্রাণিত হবেন, বা এই ইমেলটা দেখে হয়তো বা আপনি কিছু শিখতে পারবেন যে আসলে ইমেলটা কিভাবে দিতে হয়। হ্যাঁ, প্রথম ইমেলটা খুব কনসাইজ হবে, কি লিখতে হবে হয়তো বা আপনার কাজে লাগতে পারে, আর এটাও কাজে লাগতে পারে, হয়তো আপনি ইনস্পায়ার হইতে পারেন, কারণ আপনি যারা একদম ফ্রেশ, যারা পাবলিকেশন নাই বা আপনি স্কলারশিপের জন্য চেষ্টা করতেছেন। তো আমার অবস্থাটা কি ছিল, আমি যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সেক্ষেত্রে হয়তো বা আপনার সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারে, হ্যাঁ, আপনি হয়তো অনুপ্রাণিত হইতে পারেন। তো যার কারণে দেখা গেলাম বাংলাদেশে যখন ছিলাম তখন আমি তো ফার্স্ট সেমিস্টার থেকে হচ্ছে বিসিএস প্রিপারেশন নিয়েছি ফাইনাল ইয়ার পর্যন্ত। পরবর্তীতে যখন আমি অগেন ইঞ্জিন ইউনিভার্সিটি নেদারল্যান্ডের ওনাদের প্রজেক্টে আমি ইন্টার্নশিপ করলাম, পরবর্তীতে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেলো যে আমি বাইরে যাবো, যার কারণে আমি আবার পরে ইউট্রান করলাম। আইএস প্রিপারেশন নেওয়া বা সব রিসার্চের সাথে সেভাবে কাজ ছিল না, যার কারণে অনেক সময় লেগে গেছে, রিসার্চও সেরকম ভালো ছিল না। পরবর্তীতে আমি অ্যাপ্লাই করলাম বাইরের দিকে, অগেন ইঞ্জিন ইউনিভার্সিটি ক্লাইমেট স্টাডিজে নেদারল্যান্ডে। তো সেখানে আমি অ্যাডমিশন লেটার পাইলাম, পার্শিয়াল স্কলারশিপ পাইলাম, বাট পার্শিয়াল স্কলারশিপতে তো যা সম্ভব না। তো আমি আগে দেখাই মানে বলবো যে কি কি কারণে আমার স্কলারশিপ হলো না, আরও কিছু বিশ্ববিদ্যালয় আছে সেগুলো আমি দেখাই, তারপর বলবো আসলে কেন দরকার, পাবলিকেশন কেন দরকার বা আইএলটিএস স্কোর কেন দরকার, আমি শেয়ার করবো যাতে করে যারা ফ্রেশ তারা ইনস্পায়ার হয়ে হয়তো বা প্রিপারেশন নেবেন ওইভাবে। এটা গেল অগেন। আরেকটা হচ্ছে যে ইরাসমাস মান্দুস, অনেকে হয়তো পরিচিত, ইরাসমাস একটা স্কলারশিপ আছে যেটা জয়েন্ট প্রোগ্রাম আছে মাস্টার্স, যেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টস অ্যান্ড অ্যাডাপ্টেশন। এটা হচ্ছে তিন দেশের একটা প্রোগ্রাম মাস্টার্স, এটা হচ্ছে যে একটা পর্তুগালের, নেদারল্যান্ড, জার্মানি, তিন দেশে এটা। তো সেক্ষেত্রে আমি সেখানে অ্যাপ্লাই করছিলাম, তো সেক্ষেত্রে আমি পার্শিয়াল স্কলারশিপ পাইছিলাম, মানে হচ্ছে যে প্রায় 6,000 ইউরোস মতো টিউশন ফি ওইবারে তারা অফার দিয়েছিল, বাট ফাইনালি তো ফুল স্কলারশিপ দেয় নেই। হ্যাঁ, এটা হচ্ছে 2016 সালের দিকে কথা। তো আমি এই প্রোগ্রামেও আমি অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাডমিশন লেটার প্লাস পার্শিয়াল স্কলারশিপ, এটা চায়না আসার আগে। তারপর হয়তো বা এই বিশ্ববিদ্যালয়ে খুব পরিচিত হবে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিল্ডে কাজ করে, তারা AIT, হ্যাঁ, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটিটা এশিয়ার মধ্যে থাইল্যান্ডের অনেক বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটা এশিয়ার মধ্যে খুব ভালো বিশ্ববিদ্যালয় এবং সেটা হচ্ছে ডিজাস্টার নিয়ে কাজ করে। তো সেখানেও আমি MSc অফার পাইছিলাম প্লাস পার্শিয়াল স্কলারশিপ, ঠিক আছে। তো ফাইনালি এখানেও আমার ফুল স্কলারশিপ হয় নাই। এখন সামারিটা হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে প্রফেসরের ক্ষেত্রে যদি আমি সামারি করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রথম কিভাবে ইমপ্রেস করবেন, প্রথম হচ্ছে সুন্দর সাবজেক্ট লাইনটা খুব ভালো হইতে হবে, ভালো হইলে সেক্ষেত্রে আপনি প্রথম প্রফেসরকে বুঝাইতে পারবেন যে আমি আপনাকে মানে আপনি তারানের মাস্টার্স বা PhD করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটা ফ্যাক্ট দেন। ভিতরে যে আপনি বডিতে খুব সংক্ষিপ্তভাবে কনসাইজভাবে আপনি আমার আর পরিচয় দিতে পারেন, আর আপনি আসলে তার ফিল্ডের সাথে কিভাবে সরাসরি রিলেটেড। হ্যাঁ, ওই যে আমি বললাম যে আপনার অ্যাপ্লিকেশন থাকলে পাবলিকেশন দিবেন, যদি না থাকে সেক্ষেত্রেও আপনি দিতে পারেন, বা কোনো জানালে অলরেডি সাবমিট করছেন বাট এখনও পাবলিশ হয় নাই সেটাও লিখতে পারেন, বা একটা অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিতে পারেন। তো মানে যাতে করে তাকে বুঝাইতে হবে যে আপনি তার রিসার্চের সাথে সরাসরি রিলেটেড, হ্যাঁ, আপনি কাজ করতে চান, আপনি কোয়ালিফাইড, একটা বিষয়। এই হচ্ছে আপনার ইয়ে করবেন। দেন হচ্ছে যে আপনি প্রথম দিকে কিন্তু স্কলারশিপের ব্যাপার বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো কথা বলা যাবে না, পরবর্তীতে আপনি বলবেন। আর আমি যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো দেখাইলাম যে স্কলারশিপ কেন পাইলাম না, স্কলারশিপের একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আমার যে এক্সপিরিয়েন্সে আমি দেখছি, সেটা যদি মানে মিডিল ক্লাসে যা মানে জবে যারা আছে, মিডিল ক্যারিয়ারে যারা আছে, তাদের ক্ষেত্রে মানে স্কলারশিপটা সবচেয়ে বেশি সবসময় বেশি থাকে, কারণ যারা অলরেডি জব করতেছেন তাদের জন্য স্কলারশিপ সবসময় বেশি থাকে। তারপর একটা উদাহরণ দিই, যারা মানে গভর্নমেন্টস মানে চাকরি করতেছেন, যেমন বিশেষ ক্যাডারদের জন্য প্রশাসনদের সবসময় অস্ট্রেলিয়াতে ধরেন যে তারা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ আছে ওটা আপনি দিতে পারবেন না, তারপরে কানাডাতে আছে, হ্যাঁ, চায়নাতে আছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এ ক্যাটাগরি যেটা, জাপান, কোরিয়া, হ্যাঁ, ইউরোপেরও, মানে কিছু হচ্ছে সরাসরি আপনার হচ্ছে সরকারি চাকরিজীবী, তাই আপনি চাকরিজীবী না হন তাহলে সেক্ষেত্রে আপনি সেই স্কলারশিপগুলো মিস করবেন, ওয়ান থিং। সেকেন্ড থিং হচ্ছে যে আপনার আইএলটিএস স্কোর থাকলেই যে আপনার স্কলারশিপ হবে এটা কিন্তু নিশ্চিত না, হ্যাঁ, দুই একজনের হয় না তা না, হয়ে যায় শুধু আইএলটিএস দিয়ে হয়ে যায়, বাট পাবলিকেশনটা বিশাল একটা ফ্যাক্ট। তো আমার সাথে যে অ্যাপ্লাই করছিল তার আইএলটিএস এর স্কোর কিন্তু 7 ছিল, তো ফাইনালি কিন্তু তারও হয় নাই, কারণ রিসার্চ স্কলারশিপ যদি নিতে চান বা রিসার্চ মাস্টার যদি হয় সেক্ষেত্রে হয় কি তারা পাবলিকেশনটা অনেক বেশি দেখে, সেটা একটা ফ্যাক্ট, তাহলে পাবলিকেশন একটা ফ্যাক্ট, আইএলটিএস স্কোরটা একটা ফ্যাক্ট, তার মানে ইংলিশ দুইটাই দেখবে, আর বাকি তো একাডেমিক ডকুমেন্টসগুলো আপনার
লাগবেই। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বা জানা কিছু কিনা, পরবর্তী আমি পরবর্তী স্টেপে যাব। কারো কোনো কথা আছে? জি আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ, আপনার পরিচয় বলেন। আমি মোহাম্মদ আলাউদ্দিন হোসেন। জি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স করেছি। জি, পিএইচডি যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে মানে এরকম কোন ন্যূনতম রিকোয়ারমেন্ট আছে যে কয়টা পেপার থাকা লাগবে বা কোনো কিছু এই সম্পর্কে যদি একটু বলতেন? আপনি একটু যদি কাইন্ডলি দেখেন তাহলে কিন্তু আমি কয়টা পেপার এখানে দিছি দেখছেন? একটা পেপার দিছি না? জি জি জি, আমি কিন্তু একটা দিছি, এই পেপারটা কিন্তু দিছি। কোথায় এটা? এই যে আমার পেপারটা, কিন্তু আমি একটা পেপার দিছি। এবং একটা পেপার ওই যে বললাম যে আপনার অ্যানালাইসিসটা দেখবে, আপনার ফিল্ডের যারা আছে, যেমন আমি সাইক্লোন নিয়ে কাজ করেছি, সাইক্লোন রেইনফল, আমি টোটালি এনসিএল দিয়ে ফিগার করছি। আমার ফিল্ডে এনসিএল হচ্ছে যে একটা মানে সেই রকম একটা পাওয়ারফুল সফটওয়্যার, সি এবং ফোটন বেস। আমার যখন কাজ দেখছে, কাজ দেখে কিন্তু সে বুঝতে পারছে যে আমি আসলে কী কাজ জানি। মানে প্রফেসরটা আসলে কোয়ান্টিটি দেখে না, মেন হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, হ্যাঁ, কোয়ালিটি দেখবে। আপনি ফিল্ডে, ওই যে আপনি বললাম যে আপনি যেখানে পাবলিশ করেন না কিন্তু অবশ্যই রিকগনাইজ জার্নাল হতে হবে, মাস্ট। আপনি গোয়া জার্নাল দিলে, যেটাকে আমরা বলি প্রিডেটরি জার্নাল, ঠিক আছে, কিছু জার্নাল আছে, ইন্ডিয়া জার্নাল, কিছু জার্নাল আছে, আপনি দেখবেন প্রিডেটরি লিস্ট আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যখন ওই সব জার্নালে দিলে আপনার প্রথমে মানে ই করবে না, কারণ এটা নেগেটিভ। ঠিক আছে, যে কোনো পিয়ার রিভিউ জার্নাল, সে ইম্পেফ্যাক্ট জিরো মানে 0.5 হয়েছে, হোয়াটএভার, ধরেন এলসিভিআর একটা জার্নাল কেবল শুরু হয়েছে, হ্যাঁ, ইম্পেফ্যাক্ট 0.5, কিন্তু সেটাও কিন্তু আপনার অ্যাকসেপ্টেবল, কারণ সেটা রিকগনাইজ জার্নাল। এমডিপিআই হতে পারে, উইলি হতে পারে, স্প্রিঞ্জার হতে পারে, সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোয়ালিটি ফুল। আর একটা জিনিস হচ্ছে, আপনি বললাম যে হয়তো আপনি পাবলিশ এখনো করেন নাই, বাট কোথাও সাবমিট করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাবস্ট্রাক্ট দিতে পারেন, বাট সেক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য আমি জানি না, সেটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে। বাট কতগুলা না, আপনি একটা কাজ বেশি দরকার নাই, ঠিক আছে, ভালো একটা পেপার আপনি দিয়ে দিলেন। আর আপনার যদি অনেক পেপার থেকে থাকে তাহলে সেখান থেকে সরাসরি তার সাথে কী কী রিলেটেড হয়, তাহলে একটা পেপার আপনার দিয়ে দিলেন, বাকিটা হয়তো আপনার রিসার্চ গেটে আছে, আপনি একটা রিসার্চ গেটের লিঙ্ক দিয়ে দিলেন যে আমার বাকি আরও এতগুলো পেপার করছি, একটা সামারি লিখলেন যে এই বিষয়ে আমি রিসার্চ করছি, হ্যাঁ, তো আমার এতগুলো পেপার আছে, তো একটা যেটা সরাসরি যায় সেটা আপনি লিঙ্ক দিয়ে দিলেন, বাকিটা আপনি দেখলেন যে আমার রিসার্চ গেটের আরও বাকিগুলো আছে, তাহলে রিসার্চ গেট বা কোনো আপনার লিঙ্ক থাকলে বা গুগল স্কলার লিঙ্কটা দিয়ে দিলেন, তো প্রফেসর যদি দেখে যে না আপনার একটা পেপার দেখলে তো বুঝতে পারবে যে আপনি তার সাথে রিলেটেড কিনা, যদি একটা রিলেটেড দেখে তো ফাইনালি সে তো ওই লিঙ্কে যাবে, যে আপনার সমস্ত দেখবে, দেখে যে না আপনি কাজ পারেন, দেন তো ফাইনালি বুঝতে পারতেছেন, সহজ কথা, আপনি কাজ পালে আপনার নিবে। আমার যে পেপারটা পাবলিকেশন থাকবে ওটা কি যে নিজের থাকা লাগবে, মানে ফার্স্ট অথর হিসেবে আমার নাম থাকবে এরকমই, মানে আমি কাজ করছি এজ এ কো-অথর হিসেবে, এখনো নিজেরটা পাবলিকেশন করি নাই, কারণ এখনো অনেক কিছু ল্যাকিংস আছে, তো সেটাই মানে জানতে চাইছিলাম যে আমার যে পাবলিকেশনটা থাকবে ওটা ফার্স্ট অথর হিসেবে থাকবে কিনা। মাস্ট না, মাস্ট বলতে আসলে কথা না, বাট ফার্স্ট অথর মানে হচ্ছে মানে ফার্স্ট অথর, আর আমরা তো বুঝি আপনি কি হচ্ছে আমার একাডেমিক টক 1 যেটা ছিল, কিভাবে পেপার লিখবেন এবং পাবলিশ করবেন, পার্ট 1 পার্ট 2, সেটা কি আপনি দেখছেন ক্লাসরুম থেকে? না, ওইটা দেখি নাই, কিন্তু আমি ওই যে থিসিস পেপার এবং হচ্ছে রিসার্চ পেপারের ওইটাতে ছিলাম। তাহলে আপনার পরামর্শ হচ্ছে যে অনেক কিছু জানার আছে, ডক্টর শামীম মিয়া স্যারকে তো আপনি চিনেন? জি জি, ডক্টর শামীম মিয়া স্যার কিন্তু আমার ওই ভিডিওটা ইউটিউব থেকে সে কিন্তু শেয়ার করছিল এবং সবাইকে রিকমেন্ডেশন দিছিল যে আপনার দেখার জন্য। একাডেমিক টক যারা মিস করছেন, একাডেমিক টক 1 এ পার্ট 1 এ আমি দেখছি পুরো এবং কনক্লুশন কিভাবে লিখতে হবে, রেফারেন্স মানে সেটা দেখাইছি, পার্ট 2 তে আমি এই বিষয়গুলো দেখাইছি, কিভাবে সাবমিট করবেন, কিভাবে আমার পরামর্শ হচ্ছে একাডেমিক টক 1টা দেখা। এখন কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে ফার্স্ট অথর মানে হচ্ছে আপনি সব কাজগুলো ম্যাক্সিমাম আপনি করছেন, ইটস ভেরি সিম্পল, আপনি প্রথমে করছেন, বাট এজ এ কো-অথর হিসেবে আপনার পেপার থাকতে পারে, কিন্তু প্রথম অথর থাকার সবচেয়ে বেশি, পরবর্তী ধরেন যে কোলাবোরেটিভ পেপার থাকবেই, আপনার কোলাবোরেটিভ পেপার সেটাও যোগ্য,
পাসযোগ্য হবে, বাট এত ফার্স্ট অথর হিসাবে সবচেয়ে বেশি বিবেচনা নিবে, কিন্তু আপনি লাস্ট অথর দেখলেন যে চার নাম্বার পাঁচ নাম্বারে আছে, তখন প্রফেসর ভাববে যে হ্যাঁ আপনি 50% কাজ জানেন, আমার কাজ জানেন, ওরকম মানে ফুল ইমপ্রেস হবে কিনা আমার জানা নাই, আমার মনে হয় না ওরকম ফুল ইমপ্রেস হবে, তবে এজ এ ফার্স্ট অথর হিসাবে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনি সেই কাজটা জানেন। ঠিক আছে, এমন হতে পারে অনেক সময় হয় যে আমরা কোলাবোরেশনের কারণে, টু বি অনেস্ট, হ্যাঁ এটা কিন্তু গোপন কথা, অনেক সময় আমরা কোলাবোরেশনের কারণে, অনেক ফান্ডের কারণে, সম্পর্ক বজায় রাখার জন্য অনেক সময় কিন্তু আমরা নাম দেই, হতেও পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কোথররা হচ্ছে যে কিছু সাপোর্ট দেয়, বাট মেইন কাজটা কিন্তু ফার্স্ট অথরই করে, তো আমার পরামর্শ হবে ফার্স্ট অথর হিসাবে পাবলিশ করার চেষ্টা করা, আর কোলাবোরেটিভ তো থাকবেই, যখন ফার্স্ট অথর হিসেবে থাকবে বাকিগুলো আপনার ওইভাবে কাউন্ট হবে, আর যখন ফার্স্ট অথর হিসেবে নাই তখন ভ্যালুটা একটু মানে ওরকমই থাকে। ঠিক আছে, হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই, আমি মঞ্জু উদ্দিন বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ মঞ্জু ভাই বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো, কারণ দেশের অবস্থা তো ভালো না। এনিওয়ে জি ভাই, আমার কিছু জানার ছিল আর কি ভাই, এই বিষয় হচ্ছে আমরা যদি ধরেন হচ্ছে যেমন আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, আমি যদি বিসিএস দিয়ে তারপরে আপনি কোশ্চেন করলেন, আমি যদি বুঝতে থাকি সেটা হচ্ছে যে মানে বিসিএস হওয়ার পরে চেষ্টা করো আর বিসিএস এর আগে, তাই তো? জি, এখন আপনারা দুটো অপশন বলি, সেটা হচ্ছে যারা বিসিএস দিয়ে ধরেন যে অ্যাডমিন ক্যাডারে পিএইচডি করতে যায়, বাট ফাইনালি কি তারা রিসার্চ থাকে, মানে অ্যাডমিন ক্যাডার মানে বিসিএস বলতে বাংলাদেশে কি আসলে মানে প্রসাদ যা কিছু করে রিসার্চ বলতে কিছু থাকে না? তেমন তো থাকে না, রিসার্চ কিন্তু থাকে না। তো আপনি যদি রিসার্চের লাইনে আসতে চান তাহলে ওটা টোটালি বাদ দিতে হবে, ওয়ান থিং। আর যদি বলেন যে আমার রিসার্চ দরকার নাই বাট আমি পিএইচডি চাই বা মাস্টার্স করতে চাই, তাইলে সেক্ষেত্রে আপনি যদি বিসিএসটা দিয়ে দেন, আমি আপনাকে বলে দেই আপনি অনলাইনে খুঁজতে পারেন। প্রতি বছর আমার এক বড় ভাই ম্যাজিস্ট্রেট, সে আমার সাথে অনেকে আছে অ্যাডমিন ক্যাডারে বা 6.5 পায় না, মানে আইএলটিএস স্কোরটা শুধু তাদের লাগে। আমি কি বললাম যে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া গভর্নমেন্ট স্কলারশিপ আছে যেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা অ্যাডমিন ক্যাডারে বা অন্যান্য ক্যাডারে। তারপরে আপনার কানাডার স্কলারশিপ আছে, আমি তো অ্যাপ্লাই করছি, আমি দেখছি। ইভেন আপনি নেদারল্যান্ডে আছে চায়না বা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে, কোরিয়া গভর্নমেন্ট স্কলার, কিছু কিছু আছে সরাসরি হচ্ছে ক্যাডারদের জন্য বা যারা সরকারি জব করে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি মানে চলে যেতে পারেন তাহলে আপনার নিশ্চিত আপনার স্কলারশিপ হবে, কারণ আইএলটিএস স্কলারশিপ হয়ে যায় প্রতি বছর, কোঠা মারি যায় বুঝলেন, ফাঁকা যায়, সোজা বাংলা অনেক হচ্ছে আইএলটিএস স্কোর করতে পারে না, সো ইটস ভেরি ইজি আপনি স্কলারশিপ পাবেন। তো আমি এখন আপনি বুঝবেন যে আসলে কোন দিকে যাবেন, আসলে যদি রিসার্চে থাকতে চান তাহলে আগে থেকে কাজ করতে হবে, আর যদি বলেন যে রিসার্চ না বাট আমি অ্যাডমিন ক্যাডারে যাবো বা আমি বিসিএসে যে কোনো জবে যাবো সরকারি, পরবর্তী আমি বাইরে ডিগ্রি নিবো, ইটস ফাইন, তাহলে খুব ইজি, খালি আইএলটিএস এর প্রিপারেশনটা নিলেই হবে, কারণ আইএলটিএস এর স্কোরটা লাগবে এটা অবশ্যই। ভাই এরকম কি করা যায় যেটা হচ্ছে আপনার এই যে আইএলটিএস এর জন্য ইংলিশ প্রিপারেশন নিলে তো আমাদের মানে অনেক পার্সেন্ট হয়ে যায়, বাংলাদেশে তো মেইন ব্যারিয়ার হয়ে যায় আমাদের জন্য ইংলিশটা, তো ইংলিশ আর ওইখানে যদি হালকা কিছু 3-6 মাসের মতো সময় দেওয়া হয় লাস্টের দিকে, আর বাকি এই সময়টা যদি আমরা রিসার্চের পিছনে ব্যয় করি তাহলে এরকম কেমন হয় ভাই? এটা আপনার আসলে ডিপেন্ড করে আপনি কতটা লোড নেবেন। আপনি যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি একটু উদাহরণ দিই, আপনি চিনেন কিনা জানি না, শাহরিয়ার স্যার আমাদের, আমি পাইনি তাদের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জয়েন করছিল, তারা সম্ভবত জিওগ্রাফি এনভায়রনমেন্টের শাহরিয়ার স্যার, উনি এখন হচ্ছে খুলনাতে আছে সম্ভবত, সে হচ্ছে যে আপনার ওই যে ইয়োনো হয়তোবা, তারপর আরেকজন আছে নাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু তুখার, তারা কিন্তু বিসিএসএ গেছে, তারা ইউনিভার্সিটি টিচারও ছিল, আইএলটিএস স্কোর তারা 7.5 ছিল। সো আপনি যদি লোন তাহলে আপনি বিসিএসও দিতে পারেন, এদিকে রিসার্চও থাকতে পারে,
মানে সেটা ডিপেন্ড করবে আপনি কতটা লোড নিতে পারবেন, কারণ আপনি বিসিএস দিলে তো বুঝতে পারবেন, তার মানে আবার ওই আগের বই ক্লাস 8-9 ছোট বইগুলো পড়তে হবে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অনেক কিছু হিসাব কিতাব। তবে আইএলটিএস প্রিপারেশনটা যেটা সুবিধা যেটা সেটা হচ্ছে যে আপনার আইএলটিএস প্রিপারেশনে কিন্তু অনেকটা কাজ হচ্ছে কিন্তু, কারণ বিসিএস তো ইংলিশ লাগেই, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার বেনিফিট ঠিকই হবে। জি ভাই ধন্যবাদ ভাই। আচ্ছা আর কারো? ওয়ালাইকুম সালাম। আপনার কি ছিল যেটার কারণে ইয়া হয়েছে? কারণ মাস্টার্স বললেন ছিল, যেমন এই যে আমি বলি কিন্তু অনেক ভালো ইউনিভার্সিটি ওয়ার্ল্ড এর, ঠিক আছে, ইভেন আপনি যদি ইরাসমাস তিন দেশে এটাও কিন্তু ভালো, এআইটিও ভালো। এখানে হচ্ছে যেটা হচ্ছে কম্পিটিশন, আইএলটিএস স্কোর আপনার অ্যাডমিশন লেটার দিবে, যেমন আমি তিনটাতে অ্যাডমিশন লেটার পাইছি কারণ আমার আইএলটিএস স্কোর ছিল। কিন্তু মেইন যেটা জিনিস, আমার জব ছিল না, আমি একটা কথা বলছি, যারা মিডিল ক্যারিয়ারে ছিল থাকবে তাদের কিন্তু একটা এক্সট্রা বেনিফিট ছিল, তারা যে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারছে আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারি নাই। সো আমি যেহেতু আমার জব নাই, তাহলে আমার অপশনটা কি? অপশন হচ্ছে আমার পাবলিকেশন। তো যেহেতু আমার রিসার্চ মাস্টার্স ছিল তিনটাই, আমি রিসার্চ মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে কিন্তু আমার পাবলিকেশনটা জরুরি ছিল, যার কারণে আমার কিন্তু হয় নাই। দুই একজন আবার অনেক সময় দেখবেন দুই একজন পাবলিকেশন ছাড়াও যায়, এখন সবাইরে দিয়ে একজনরে দিয়ে এক্সাম্পল দেওয়া যায় না, অনেকে লবিং থাকে, ফান্ড থাকে, হ্যাঁ, এগুলো ডিপেন্ড করে, অনেকে আবার আইএলটিএস না দিয়েও যাইতে পারে, আমার এক্সপিরিয়েন্স আছে একজন কেসে, কিন্তু সবাই তো আর ওইভাবে লবিং করতে পারবে না। তো আমরা যারা একদম ফ্রেশ ধরেন কিছুই নাই, সেক্ষেত্রে হচ্ছে আইএলটিএস স্কোর মাস্ট, সেটা আপনার অ্যাডমিশন লেটার দিবে। সেকেন্ড অপশন যেটা, আপনার যদি জব না থাকে তাহলে অবশ্যই রিসার্চের সাইডটা আপনাকে ভালো থাকতে হবে, নাহলে কিন্তু আপনার দিবে না। তবে আমার যখন আমি চায়না আসার আগে আমার কাছে এগুলো খুব খারাপ লাগতো, খুব ব্যথা দিত, তো ফাইনালি এখন কিন্তু আমার মনে হয় না। কেন মনে হয় না? কারণ ওই ওই কিছু না পাইলে কিন্তু সুবিধা আছে, অনেক সময় আপনার মানে সাকসেস হইতেই হবে এমন না, ব্যর্থ হইলে কিন্তু আমরা অনেক কিছু শিখার, আর ব্যর্থ হয়েছিলাম বিদায় আমি কিন্তু অনেক একটা জেদ মনের মধ্যে ছিল। যেমন অস্ট্রেলিয়া থেকে যখন প্রফেসর আমার পাঠাইলো যে তুমি চায়না আসো, স্কিল ডেভেলপ করো, ইংলিশটা ডেভেলপ করো, দেন আমার কাছে আসো, তো আমার ওই যে জেদটা কাজ করছে, আমি কিন্তু বরফ পরে থাকে নানজিংয়ে, আমি কিন্তু এই দুই তিন বছর ধরে আমি বাংলাদেশে যাইনি, 2017 সালে আসছি, তারপরে বাংলাদেশে যাইনি, আমি কিন্তু আমার ল্যাবে পরে থাকছি, আমি সি শিখছি, ফোর্টান শিখছি, পাইথন শিখছি, যারা আগের তারা দেখবেন হয়তো ট্রেনিং দিচ্ছি আমি মেশিন লার্নিংয়ের, পাইথন শিখছি আমি, আমার এনসিএল ম্যাট ল্যাব ট্রেনিংগুলো শিখছি, আমি পাবলিশ করছি পেপার। সো এই যে একটা জেদটা আমার কাজ করলো যে আমাকে কিছু আউটপুট করতে হবে, আমাকে ইউরোপ দিল না স্কলারশিপ, বা ইউরোপে আমি যেতে পারলাম না, বাট আউটপুট আমার থাকতে হবে। তো ফাইনালি আমার অস্ট্রেলিয়া একজন স্যার সেদিন বললেন যে জালাল তুমি ইউরোপে যাওয়াই ভালো হয়েছে, তোমার আউটপুটটা বেশি। সহজ কথা যেটা আমি মোটিভেশন করি, আপনি যেখানেই থাকেন দিন শেষে আপনার একটা আউটপুট লাগবে ভালো, ঠিক আছে, আউটপুট থাকলে আপনি কাজ করতে পারবেন। আর যেটা বললেন আপনি কিভাবে যাবেন, আমি ল্যাকেন্সটা আমি বললাম, আইএলটিএস আমার ছিল সমস্যা নাই, কিন্তু ল্যাকেন্সটা ছিল জব ছিল না, সেকেন্ড অপশন হচ্ছে আমার পাবলিকেশন ছিল না। বুঝতে পারছেন ভাই? যেখানে থাকেন আপনার দিন শেষে যেন আউটপুট থাকে, ইটস ফাইন, ইভেন আমি PhD থেকে আপনি পেপার করতে পারবেন। আমি এক্সাম্পল দেই, যেমন আপনি যে রামপ্রসাদ রে চিনেন, হ্যাঁ রামপ্রসাদ, সে কিন্তু সাইফুল স্যারের সাথে কাজ করে, আই নো অ্যাবাউট দ্যাট, সাইফুল স্যারের সাথে, মানে আপনার কারোর সাথে লেগে থাকতে হবে পেপার করতে গেলে, কারণ আপনি একদম ফ্রেশ, আপনি কিছু জানেন না, পাবলিকেশন অনেক কথা থাকে, যেমন একাডেমি টক ওয়ানটা আপনার দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কত বিষয়ে জানতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু সাইফুল স্যারের সাথে কানেক্টেড ছিল, সে কিন্তু ওইসব বসে মানে সাইফুল স্যার সাপোর্ট দিচ্ছে, সে অ্যানালাইসিস হেল্প করছে, লেখাটাকে কিন্তু পাবলিশ করছে, সে কিন্তু এখন চ্যানেল চলে আসছে, তো তার কিন্তু পাবলিকেশন আছে। সো আপনি PhD বসেও কিন্তু ভালো পাবলিকেশন করতে পারবেন, যদি কারোর সাথে লেগে থাকেন, পাবলিকেশন হলে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। সহজ কথা, আপনার স্কিল থাকতে হবে, আপনার আউটপুট থাকতে হবে। ভাই আমি এমনি দুবাই গেছেন, আমার একটা প্রশ্ন ছিল, এখানে চাকরি বলতে কি গভর্নমেন্ট জব নাকি হচ্ছে যে কোনো সাবজেক্ট রিলেটেড? সাবজেক্ট রিলেটেড হতে পারে, আপনি জব এর জন্য কথা থেকে জমিরউদ্দিন ভাই না? না এমনি তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন, আচ্ছা তুই, তোমারে তো আমি চিনি। হ্যাঁ সেটা হচ্ছে যে চাকরি বলতে আসলে, যেমন আমি ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়াশোনা করছি, আমার যদি ইউএনডিপিতে অবশ্যই নাম শুনছো, ইউএনডিপি সেভ দ্য চিলড্রেন, তারপরে কেয়ার আছে, রেড ক্রিসেন্ট সোসাইটি হতে পারে,
এরা কিন্তু সরাসরি মানে ফিল্ড ওয়াইজ কিন্তু গভর্নমেন্ট হোক এনজিও হোক তারপর বিভিন্ন এনভায়রনমেন্টাল কনসালটেন্ট কোম্পানি আছে, হ্যাঁ কনসালটেন্ট সেটা হতে পারে, বাট এক্সপেরিয়েন্সটা চাই, সহজ কথা এক্সপেরিয়েন্স চাই। অনেক জব আছে সরাসরি বলবে তোমার এক্সপিরিয়েন্স লাগবে 3 ইয়ার্স এই ফিল্ডে। এবং জব থাকলে আরেকটা কথা আছে, জব রিলেটেড স্কলারশিপগুলো কিন্তু আবার ঝামেলাও আছে, যদি মানে সেটেল হওয়ার চিন্তা থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। ঝামেলা কিরকম, সরাসরি বলা থাকে 3 বছর পিএইচডি করার পরে অবশ্যই গো ব্যাক টু হোম, বাড়ি ফিরে আসতে হবে এবং এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাইতে হবে। আমি অনেক স্কলারশিপে দেখছি একবারে স্ট্রিট লেখা থাকে, যেমন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ ডাইরেক্ট বলা থাকে 3 বছর পরে কমপ্লিট করে বাংলাদেশে ফিরে যেতে হবে, যা তোমাকে এই ফিল্ডে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে। কি তো বোঝা গেছে? তোহিত বুঝতে পারছি ভাই, ক্লিয়ার? ওকে, আর কেউ ভাই? আমি উজ্জ্বল দান বলতেছিলাম। আরে তোমার পরিচয় দেওয়া লাগবে না, বাই নেমে তো চিনি। আমি কেন পাইছি অগিন ইঞ্জিন ইউনিভার্সিটিতে? আমি কিন্তু ইন্টার্নশিপ করছিলাম, ঠিক আছে, আমি একটু পরে দেখাচ্ছি। অগিন ইঞ্জিন ইউনিভার্সিটি কিন্তু আমি ইন্টার্নশিপ করছি, ঠিক আছে, ওই ইন্টার্নশিপ যখন করছি এটা কিন্তু আমার কাজও দিছে, যার কারণে আমি সব জায়গাতে কিন্তু মানে অ্যাডমিশন লেটার পাইছি অ্যাটলিস্ট, স্কলারশিপ তো হয় অন্য কারণে। তো অবশ্যই ইন্টার্নশিপটাও কাজে দিবে, দিবে না কেন, মানে সহজ কথা একাডেমি রিলেটেড সবই কাজে দিবে কম আর বেশি। বাট ভাই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএলটিএস পাবলিকেশন। জি ভাই, আর আরেকটা কথা হচ্ছে ভাই, আপনি সাপোজ যদি মানে আমি জানি আপনি তো জানেন অবশ্যই হয়তো আপনার অসুবিধা আছে, আমরা মনে করেন সাপোজ এরকম একটা স্কলারশিপ আছে, পার্সেল স্কলারশিপ আছে, এই ক্ষেত্রে বাকি টাকাটা কি আমি এখানে যে কাজ করে মানে পূরণ করতে পারবো নাকি দেশে থেকে নেওয়া লাগবে, এরকম কোনো ব্যাপারটা? আসলে ডিপেন্ড করে, মানে ধরো যে মানে যাই নাই ঠিক আছে, বাট যে কারোর সাথে কথা হয় না এমন না। হ্যাঁ, তো যেটা হয় এটা কিন্তু দেশ মানে দেশের উপরে মানে ভেরি করে। হ্যাঁ, এখন তুমি ইউরোপের কোন দেশে যাবো সেটা একটা ফ্যাক্ট। আমি আমার ওর সাথে অনেকে পরিচয় আছে, যেমন ইতালিতে গেছে বা জার্মানিতে গেছে, তারা জার্মান ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ করে কিন্তু টাকা তারা পার্ট টাইম জব করে করতেছে। বা অনেক সময় তোমার হচ্ছে যে অস্ট্রেলিয়াতেও আমি যতটা জানি অনেকেই আছে তোমার হচ্ছে পার্ট টাইম জব করে তারা পড়াশোনা করতেছে। প্রথম মানে প্রথম যখন তুমি ভিসা নিবা তখন কিন্তু মানে বড় অ্যামাউন্ট একটা তোমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, যেটা হচ্ছে বড় ফ্যাক্ট, ঠিক আছে। পরবর্তী তুমি ধরো যে অনেকে যে জব করে এটা ডিপেন্ড করে কোন ইয়াতে, যেমন তোমার আমি কথা বলি যদিও চায়না এটা নাই, যেমন চায়নার কথা বলি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানলে জবই পাবা না, আর ডাইরেক্ট লেখাই আছে চাইনিজরা মানে বিদেশিরা চাকরি করতে পারবে না, ভেরি সিম্পল, অনুমতি নিতে মেলা কথা হয়তো। এটা দেশের উপর ডিপেন্ড করে, অস্ট্রেলিয়াতে কানাডাতে অনেকে আছে তোমার হচ্ছে যে পার্ট টাইম জব করে করে, কিন্তু প্রথম স্টেপে যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট তোমার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, তো সেটা তো সবার ক্ষেত্রে সম্ভব না, এটা ডিপেন্ড করে। তুমি আইএলটিএস এর এইচএস কে 3 করবা আর আইএলটিএস এর 9.5 পাবা সমান। আরে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভেরি ডিফিকাল্ট, সমস্যা নাই, আমি আমি আমরা তো চাইনিজ শিখতেছি না, আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছি না, আমি আমি জব করতেছি না, আমার তো 2017 সালে জুনে শেষ হয়েছে, ওই যে আমি বললাম অস্ট্রেলিয়া কানাডা যাওয়ার কথা, পরে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি আসি না, আমি জব করে। স্যার ডিপেন্ড করবে তুমি কোথায় যাও, ওই যে যেমন ওয়াহিদুজ্জামান স্যার উনি কিন্তু চায়না, আমার উনি কিন্তু দোতলায় কাজ করতে রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে, হ্যাঁ অনেক বেতন পায়, তো আমি কি কাজ করতেছি না? সো ডিপেন্ড করবে তুমি যেখানেই যাবা তোমার প্রফেসর কোথায় কাজ করে, যেমন সে ফর এক্সাম্পল তুমি চায়না হলে আমার প্রফেসর আন্ডারে আসতে চাইলে তোমার আমার মিনিমাম 6 ছিল, তুমি 6.5 স্যার আইএলটিএস স্যার তোমার নিবেই না পাবলিক স্যার, কারণ সে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে, তুমি অলরেডি জানো আমার প্রফেসর সম্বন্ধে, অস্ট্রেলিয়াতে পোস্ট ডক করছে সে, সিটি ইউনিভার্সিটি হংকং থেকে ডাবল পিএইচডি করছে, তার পেপার আছে অনেক। সো এরকম যদি প্রফেসর হয় তুমি চায়না আসলে ইভেন আইএলটিএস দিয়ে আসতে হবে, এটা ডিপেন্ড করো তুমি কোথায় কাজ করবা, ঠিক আছে। আর যদি সেটেল হইতে চাও, যে হয়তো আমার স্যার একটা কথা বললো, তোমার যদি সেটেল হইতে চাও সেটা ভিন্ন ইস্যু, তাহলে তুমি যে যেভাবে পারো যেভাবে যাইতে পারো, যেমন অস্ট্রেলিয়া টার্গেট আমি এখানে সেটেল হবো, বাট যদি কাজ করতে চাও তাহলে সেটা কিন্তু ভিন্ন ইস্যু। যেমন হয়তো যেমন স্যার অস্ট্রেলিয়ায় কিন্তু সে কিন্তু চায়নাতে জব করতেছে, কেন চায়নাতে প্রচুর ফান্ড, প্রচুর ফান্ড তোমার প্রচুর বেতন দিতেছে, তুমি বিদেশ থেকে ডিগ্রি নাও, ওকে তোমার পেপার আছে তুমি আসো, কত টাকা লাগবে, চায়না এখন চাচ্ছে পৃথিবীটারে লিড দিবে, আমেরিকার সাথে তাদের বারবার মনে করো ঝগড়া হচ্ছে বিভিন্নভাবে, হ্যাঁ তো প্রচুর টাকা আছে, এবং এমন হইতে পারে আমেরিকা কানাডা যে অবস্থা, আমি তো বললাম যে স্কলারশিপ অলরেডি অস্ট্রেলিয়াতে 25% কাট করে দিয়ে দিছে, ঠিক আছে, এই জন্য তো আমি চাইনাতে আমার মনে করি স্কলারশিপ শুরু করে দিলাম পিএইচডিতে, 2-3 বছরও ঠিক হবে কিনা জানি না। তো তোমার দরকার টাকা, তোমার দরকার কাজ,
আমি এখানে বসে নেচার পাবলিশ করতে পারি হোয়াট এভার। জি ভাই আমিও সেই চিন্তা করতেছি, কারণ ওয়ার্ল্ড এর যে অবস্থা দেখতেছি, একমাত্র চায়নাই দেখতেছি যে ভবিষ্যতে স্কলারশিপ বা এশিয়ান কান্ট্রি গুলো দেওয়ার সুবিধা রাখতেছে। সেটা তো একটা ফ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে দেখো, আমি কিন্তু চায়না যখন আসছি অনেকে কিন্তু আমারে কিন্তু দাঁত কেলাইছে, দাঁত কেলানি বুঝো, সহজ কথা বাংলায় বলি। এখন আমার অবস্থা কি, এখন আমার সাথে কথা বলতে কিন্তু ভয় পায় অনেকেই আছে, সাহস পায় না। কেন পায় না? এই যে তুমি আজকে দেখলা, প্রথম দিকে দেখলা সব আমেরিকার বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া, কানাডা, কেন আমার প্রফেসর নিতে যাচ্ছে? আমার কাজ আছে, আমি ইলেকট্রিস্ট। এখন এই যে আমি ট্রেনিং দিচ্ছি রিসার্চ সোসাইটি নিয়ে, অনেকে মেশিন লার্নিং যখন ট্রেনিং দিয়ে মাথার উপর দিয়ে যায় 500 হাত, কিরে আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট করছি, আমি মেশিন লার্নিং কিভাবে দিই, পাইথন কিভাবে দিই? এখন অনেকের আছে বিশ্ববিদ্যালয় টিচার পাবলিক শোনায়। সো দিন শেষে যা হবে তোমার হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে, আউটপুট কি। হ্যাঁ, আমার সাথে যারা ইউরোপে গেছে তারা এখন আসে, এখন আমার সাথে কথা বলতে একটু মানে হিমশিম খায়, কথা বলে অন্যরকম ভাবে। পরামর্শ করি, আমেরিকা ইজ আমেরিকা, অস্ট্রেলিয়া ইজ অস্ট্রেলিয়া, ইউরোপ ইজ ইউরোপ, বাট তুমি কাজের উপরে ডিপেন্ড করে যেখানেই থাকো দিন শেষে যেন তোমার একটা ভালো আউটপুট হয়, এটা হচ্ছে আমার পরামর্শ। তাহলে তোমাকে মানুষ হিসাব করবে। আর যদি দিন শেষে হয়ে যায়, হয়তো আমার স্যার একটা কথা বলো না, তুমি অক্সফোর্ডে পড়ছো, দিন শেষে তোমার পাবলিকেশন নাই, দিন শেষে তোমার কাজ, এরকম হওয়া যাবে না। তুমি যেখানেই থাকো দিন শেষে একটা ভালো কাজ করবো, তোমার দাম দিবে মানুষ, দ্যাটস ইট। আমি অন্য দেশে না গেলেও আইএলটিএস দিব, এই মানে দেশ ঠিক হয়ে গেলে আইএলটিএস দিয়ে দিব। শুভকামনা ভাই আপনার জন্য। হ্যাঁ, আর কেউ? আর কোশ্চেন না থাকলে তাহলে আমি পরবর্তী কি কি ডকুমেন্টস গুলো লাগবে একটু বলি, একটু ধারণা দিই। আচ্ছা, তাহলে হচ্ছে আমার যারা এখানে নতুন আজকে তাদের পরামর্শ দেই। ডক্টর শামীম মিয়া স্যারের একটা মোটিভেশনাল টক ছিল রিসার্চ এবং স্কলারশিপ নিয়ে। তিনিও অগিনেন্দন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে, ইউনিভার্সিটি অফ সিডনি থেকে পিএইচডি করছে, সে এখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার পাবলিকেশন আছে অনেক হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে। তো তারা কিন্তু একটা মোটিভেশনাল টক ছিল রিসার্চ সোসাইটি থেকে, হ্যাঁ, রিসার্চ এবং স্কলারশিপ নিয়ে। সো আমার পরামর্শ হচ্ছে যারা দেখেন নাই, অনেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমি কিন্তু এখানে স্কলারশিপের অনেক লিঙ্ক দিব না, কেন দিব না, কারণ অলরেডি শামীম স্যার সেখানে দিয়ে দিছে, ইউরোপের লিঙ্ক দিয়ে দিছে, অস্ট্রেলিয়ার লিঙ্ক দিয়ে দিছে, চায়না, হ্যাঁ, কোরিয়ার, এগুলো কিন্তু দিয়ে দিছে। তো আমার পরামর্শ হচ্ছে গুগল ক্লাসরুমেও আছে, যারা ক্লাসরুমের কোড নাই গ্রুপে দেওয়া আছে, গ্রুপকে যে কাউকে জিজ্ঞেস করলে তারা দিয়ে দিবে, অথবা আমার ইউটিউবে কিন্তু চ্যানেলও আমি ভিডিও দেওয়া আছে, সেখানেও দেখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলছে। তাহলে অবশ্যই পরামর্শ হচ্ছে মোটিভেশনাল টকটা দেখার জন্য। আর আমি এখানে আমি ব্রিফলি কিছু আলোচনা করব। পাসপোর্ট তো মাস্ট, সেখানে আমি বাইরে জানান না জান, কারণ আইএলটিএস পরীক্ষা দিলেও পাসপোর্ট লাগবে। আর আপনার যত সার্টিফিকেটস এবং ট্রান্সক্রিপ্ট আছে আপনি যেখানে যান পৃথিবীর, সেক্ষেত্রে হচ্ছে আপনার নোটারাইজ করতে হবে, সেটা উকিলের দ্বারা নোটারাইজ করলেই হবে। তারপরে যেটা বড় ফ্যাক্ট, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে রিসার্চ প্রপোজাল, ঠিক আছে, পাবলিকেশন থাকলে তো বুঝতেই পারলো, অনেক সময় ধরেন যে আপনার প্রফেসর চাবে যে তুমি একটা রিসার্চ প্রপোজাল দেখো, স্ট্যান্ডার্ড মানে একটা রিসার্চ প্রপোজাল নাও, তুমি কী রিসার্চ করবো আসলে, সেটা একটা ফ্যাক্ট। আবার ইউনিভার্সিটিতে তো লাগেই যে রিসার্চ প্রপোজাল, অনেক সময় আবার যে বললাম পার্সোনাল স্টেটমেন্ট লাগতে পারে। তো রিসার্চ প্রপোজাল নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ অলরেডি আমাদের একটা টক হয়ে গেছে যে হাউ টু রাইট থিসিস এবং রিসার্চ প্রপোজাল, অলরেডি আমি সেখানে সব দেখা দিয়েছি রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হবে, রিসার্চ প্রপোজাল কী কী থাকবে। তো যারা নতুন আসছেন অনুরোধ হচ্ছে যে গুগল ক্লাসরুমে গিয়ে অথবা ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। তারপর রিজিউমে যে বিষয়টা, তো রিজিউমের ক্ষেত্রে আমি কিভাবে রিজিউমে দিব, তো আমার একটা রিজিউমে আমি দেখাই, ঠিক আছে, হয়তোবা আপনি ফলো করতে পারেন। তো এই রিজিউমেটা প্রথম হচ্ছে যে আপনি একটা ইনফরমেশন দিবেন, আপনি আমি এই ইয়াটা হচ্ছে যে ইউরোপাস থেকে, আপনি দেখবেন যে ইউরোপাসের একটা অনলাইনে হচ্ছে দেওয়া আছে ফরেন, আপনি নিতে পারেন, আপনার মতো করে আপনি স্টেম তৈরি করবেন। তো আপনি এখানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন, বিভিন্ন কিছু যা আছে আপনি পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতে পারেন, আপনি ছবি পাশে দিতে পারেন, এই পাশে দিতে ইচ্ছা। তো আপনার সিভিতে যে জিনিসগুলো গ্যাপগুলো ফিল করতে হবে, ঠিক আছে, তো প্রথমে আপনার হচ্ছে শিক্ষা বিষয়গুলো আপনি দিতে পারেন, একদম মানে সেকেন্ডারি এসএসসি থেকে এসএসসি পর্যন্ত আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি আমি আমারটা দিয়ে দিছি, তো এখানে এডুকেশন প্রথমে দিয়ে দিবেন সুন্দর করে, মানে সহজ কথা হচ্ছে যে আপনি আপনার নিজেকে উপস্থাপন করবেন, আপনি আপনার নিজেকে মানে পরিবেশন করবেন, তো সেভাবে আপনাকে পরিবেশন করতে হবে যাতে করে আপনার দেখেই বুঝে যায় না, হ্যাঁ, ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, তো আমি যখন ওই যে ইমেল ইয়া পাঠাইছিলাম, সিভিটা পাঠাইছিলাম, তখন অস্ট্রেলিয়ার প্রফেসর বলছে যে ইমপ্রেস হয়ে গেছে, তো মানে তো আপনাকে ইমপ্রেস করতে হবে। তারপরে হচ্ছে পাবলিকেশন, এটা আমার ছিল সবচেয়ে কষ্ট, এই জায়গাটাতে আমি সিভি, আমি
চায়না আসার আগ পর্যন্ত ওই যে সিবি, তারপরে যখন আমি অনেক জায়গায় ধাক্কা খাইলাম, এই যে কষ্টটা নিয়ে আসছিলাম, আমি সিবি আর পরবর্তীতে আপডেটই করিনি, যে যতক্ষণ পর্যন্ত আমার সেইটা ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপডেট করব না, খুব জেদ ছিল মনের মধ্যে। হ্যাঁ, ছোট থেকে আমি অনেক জেদি। তো পরবর্তী যে পাবলিকেশন আপনি মানে আপনি দিয়ে দিতে পারেন, আপনার পাবলিকেশন, তারপরে আপনার কোনো পেপার আছে সাবমিটও থাকতে পারে, আন্ডার রিভিউ থাকতে পারে, সেগুলো আপনি দিবেন, ঠিক আছে? তো আপনি পাবলিকেশনগুলো দিবেন, তো দিলে দিবেন। আবার এখান থেকে কিন্তু আমি অনেক যে বাংলাদেশে থাকতে আমার ব্যাচেলরের যে পাবলিকেশন একদিন আমি দেখাইছি, যারা ছিলেন একটা ভুয়া জার্নালে ছিল, মানে প্রিডেটরি জার্নাল ছিল, সেটা কিন্তু আমি এখন আর আমার সিভিতে অ্যাড করি নাই, কারণ ওই পাবলিকেশনগুলো যদি আমি অ্যাড করি তাহলে সেক্ষেত্রে হবে কি আমার নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? যার কারণে আমি এগুলো এখন অ্যাড করি না, বাদ দিয়ে দিচ্ছি, কনফারেন্সগুলো অ্যাড করছি। তারপরে এই জায়গাটাতে যখন আপনি সায়েন্টিফিক রিসার্চ করবেন, এই স্কিলটা দরকার। সায়েন্টিফিক রিসার্চ করবেন যখনই আমার সিভি দেখবে, কারণ আপনি লিনাক্স লাগেই, আমি উবুন্টুতে কাজ করতে পারি, ফেদোরাতেও কাজ করতে পারি, কারণ আমি যে বললাম কিছু কানাকে এনসিএল, এনসিএল হচ্ছে যে অবশ্যই লিনাক্স প্ল্যাটফর্ম লাগে, কিছু সফটওয়্যার আছে সায়েন্টিফিক যেগুলো হচ্ছে লিনাক্স প্ল্যাটফর্ম লাগে। তারপর হচ্ছে যে এনসিএল যেটা বললাম, এটাও আমেরিকান সফটওয়্যার, ম্যাটল্যাব আমেরিকান সফটওয়্যার, এইসব সফটওয়্যারের কথা যদি আপনি লেখেন যে আপনি কাজ পারেন, সো প্রবলেম এমনি বুঝবে যে আপনি আসলে কি পারেন। ম্যাটল্যাব যেমন সবার জন্য, এনসিএল হচ্ছে যে আমাদের জন্য, বাট ম্যাটল্যাব হচ্ছে সবার জন্য, গ্রাস এটা আমাদের জন্য, সিডিও এটাও আমাদের জন্য, এই যে মডেল এটা আমার বেসিক লেভেল, পাইথন, সি, ফোরটান, এসপিএসএস, আরজিএস, শেষের দিকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ভেরি সিম্পল জিনিস, তারপরে মেন্ডেলিস রেফারেন্স। তো এটাও একটা ফ্যাক্ট আপনি আসলে স্কিলগুলো আছে কিনা। তারপরে এই কাগজগুলো কিন্তু কাজে লাগে, ধরেন আপনি কোথাও ট্রেনার ছিলেন, ট্রেনিং দিয়েছেন, এটা কিন্তু খুব কাজে লাগে। আমার কিন্তু এখন প্রফেসর আমার যখন রিকমেন্ডেশন লেটার দিয়েছে, সুপারিশ পত্র দিয়েছে, সে কিন্তু লেখছে, ঠিক আছে, এনসিএল এবং ম্যাটল্যাব। তো এই এই যে আপনি ট্রেনিংগুলো যে আমি দিছি, সে ট্রেনিংগুলো কিন্তু আপনার কী করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে অ্যাড যদি করেন তাহলে সেগুলো কী হয় আপনার কাজে দিবে, যে আপনি অ্যাড করেন সেগুলো কিন্তু আপনার কাজে দিবে, যে সার্টিফিকেটগুলো কিন্তু কাজে দিবে। যেমন আপনার আমি দেখাই, যেমন এটা আমার ইউনিভার্সিটি থেকে দিছে, আমি এনসিএল এবং ম্যাটল্যাব ট্রেনিং দিছিলাম। তো এই ইয়াগুলো কিন্তু সার্টিফিকেটগুলো কিন্তু কাজে লাগে, যে আপনি আসলে ট্রেনার, আপনি জানেন আমার ফিল্ডে আমি জানি। সো এরকম যদি আপনি কত ভালো ট্রেনার থাকেন, সেই জিনিসগুলো কিন্তু আপনার কাজে দেয়। আচ্ছা, এই বিষয়গুলো আপনার থাকতে পারে, কোনো ট্রেনিং দিলে সেগুলো ই করতে পারবেন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন আমি কোথাও আমার জব ছিল না বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, যেমন আমি বর্তমানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বললাম যে আমার জুনে শেষ হয়ে গেছে গত বছর, তারপর তো আমি ওই প্রিপারেশন নিচ্ছিলাম অস্ট্রেলিয়া কানাডা যাওয়ার জন্য, বিশেষ করে আমার ওয়াইফের জন্য অপেক্ষা করতেছিলাম, তার এই বছর শেষ হয়ে গেছে মাস্টার জুনে। তো তো এই জিনিসগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন, যে বর্তমানে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, ঠিক আছে, এটা আপনি দেখাইতে পারেন আপনার কাজ কি। তারপরে আমি কিন্তু ওই যে অস্ট্রেলিয়া বললাম যে কেভিন চ্যাং এর সাথে কাজ করছি, ওই যে ম্যাকুরি ইউনিভার্সিটি যে প্রফেসর, ম্যাকুরি ইউনিভার্সিটিতে আমি কাজ করছি, সেই জিনিসগুলো আমি দিয়ে দিছি এবং কী কাজ করছি, হ্যাঁ, কী টপিক্সের উপরে। তারপরে আমি সাইক্লোন নিয়ে কাজ করি, দেন সব কিছু আমার সাইক্লোন রিলেটেড, সব কিছু আমার সাইক্লোন রিলেটেড, সব কথা আপনি যে আপনার ফিল্ডের কাজগুলো করবেন। তারপরে যে বললাম যে আমি ইন্টার্নশিপ করছি কোথায়, ওই যে নেদারল্যান্ডের ওয়াগিনেন ইউনিভার্সিটি নাফিকের, ওনারা যে একটা প্রজেক্ট ছিল ডুয়েটে, আমি সেখানে ইয়ে করছি, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটা একটা বিশাল ফ্যাক্ট, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা যেমন আইএলটিএস আমি 6 দিয়ে আসছিলাম 2016 সালে, এরপরে তো আমি যে লিখছিলাম তাদের যে আমি রেজিস্ট্রেশন করছি, তো এখনও পরবর্তী দেওয়া হয়নি, দিবে, দেওয়া হবে। তারপরে যে অ্যাডভান্স পাবলিক স্পিকিং কোর্স, এগুলোও যদি থাকে এগুলোও কিন্তু কাজে দেয়। যেমন আমি 93% স্পিকিং কোর্সে পাইছিলাম, এটা হচ্ছে যে আপনার ইয়া থেকে আসছিল, এই প্রফেসর হচ্ছে নর্থ আমেরিকার ইউনিভার্সিটি বাহামাস থেকে আসছিল, সেখানে পাবলিক স্পিকিংয়ে সেখানে 93% আমার স্কোর ছিল। তো এগুলো অনেক সময় আপনার কিন্তু কাজে দেয়, এই বিষয়গুলোও দেখে আপনার অ্যাড হবে, এগুলোও অ্যাড হয়। তার ফোনেটিক্স করে কোর্স করে আসছি। তারপরে আমি ট্রেনিং করছি কি কি, কারণ প্রথমে ট্রেনার তো আর এমনি হইতে পারিনি, ঠিক আছে, ট্রেনিং তো নেওয়া লাগছে। তো সেক্ষেত্রে যে আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন সেগুলোও দিয়ে দিতে পারেন। আমি পাইথনের ট্রেনিং করছি, ওয়ার্ক মডেলের, জিএস, এটা লিনাক্সে, তো এই জিনিসগুলো আপনি দিতে পারেন। তারপরে আপনার যদি মানে অ্যাওয়ার্ড থাকে বড় বড়, অ্যাওয়ার্ড দিতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অ্যাওয়ার্ড দিতে পারেন। আমি আমার এখানে অ্যাওয়ার্ডগুলো কী কী পাইছি সেগুলো দিয়ে দিলাম। তারপরে আপনার যদি কোনো ম্যানেজার স্কিল থাকে, যেমন ওই যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি সবার জন্য আমরা সংগঠন ছিল, সেখানে আমি 4 বছর ফাউন্ডার, মানে 4 বছর এখানে আমি যতদিন ছিলাম, তারপরে তো আর কেউ, আমি চলে আসার পর আর কেউ চালায় নেই, তো 4 বছরে আমি কিন্তু সেখানে ফাউন্ডার ডিরেক্টর ছিলাম এবং কাজ করে আসছি মানুষের জন্য, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। আবার কিছু আমি এখানে ড্রামা ট্রামা করছিলাম, এগুলো আর কি, বাট এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এগুলো কাজে লাগে। যেমন আমার সুপারিশপত্রে কিন্তু আব্দুল সাত্তার স্যার কিন্তু এই কথাটা লেখে,
কারণ আমার সার্টিফিকেট আছে, আমি সরাসরি দেখছি আমি কাজ করছি। তো এই সুপারিশপত্রে কিন্তু এই জিনিসগুলো আমি লাগাই, যেমন আমি ট্রেনার, তারপরে হচ্ছে যে আমি সামাজিক কাজকর্ম করছি, এগুলো কিন্তু একটা কাজে দেয়। কারণ যখন রিকমেন্ডেশন লেটার লেখে সেগুলো কিন্তু ভালো হয়। তারপর রেফারেন্সে একটা বিশাল ফ্যাক্ট কাজ করে, রেফারেন্স ভালো ভালো লোক রেফারেন্স দিতে হবে। যেমন একটা কেভিন চ্যাং, সে ম্যাকিউরি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া প্রথমে তা দিয়েছি, তার সাথে আমার সম্পর্ক আছে, আমি কাজ জানি। তারপরে আমার প্রফেসর তারপরে হচ্ছে ওই যে বললাম যে ক্যাথরিন, মানে ওয়াগিনিয়ান ইউনিভার্সিটি যে ম্যাডাম, যারা আমি আন্ডারে আমি ইন্টার্নশিপ করছিলাম, তারপরে তো আমার গুরু ডক্টর আব্দুল সাত্তার। তো আমার রিলেটেড ফিল্ড যারা আছে তাদের আমি সুন্দর করে রেফারেন্স দিয়ে দিলাম, ফাইনালি আপনি ডিক্লেয়ার দিয়ে একটা সাইন দিয়ে দিলেন। মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম্যাট, ঠিক আছে, আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন। তো রিজিউমেটা যদি কোথাও পাঠান অবশ্যই সেটা ক্লিয়ার হবে, ক্লিন হতে হবে, যেন আপনার মানে কাজ দিয়ে আপনার যে গ্যাপটা পূরণ করতে হবে। যেমন সবচেয়ে গুরুত্ব কি, আপনি এখন রিসার্চের জন্য দিচ্ছেন, তার আপনার পাবলিকেশনটা প্রথমেই দিয়ে দেন, এডুকেশনটা তো লাগবেই, তারপর পাবলিকেশনটা দিয়ে দেন। তা পাবলিকেশন করতে যায় আপনার তো সাইন্টিফিক স্কিলগুলো লাগবে, কম্পিউটার স্কিলগুলো দিয়ে দেন। আপনি তো বুঝেন যে আপনার ফিল্ডের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে, যেন প্রথমে সেগুলো থাকবে। তো সেগুলোকে প্রথমে আপনি হাইলাইট করে দিয়ে দেন, তাহলে তাহলে হচ্ছে যে আপনার সুন্দর হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আইএলস বা এটা তো লাগবে, ডিপেন্ড করে আমেরিকা গেলে জিআরই জিমেট, হ্যাঁ, আইএলস এর স্কোর, সেটা তো আপনি প্রিপারেশন নেবেই, রিজিউমের কথা বললাম। এই হচ্ছে মোটামুটি। আর কোনো কারো জানার ইচ্ছা? হ্যাঁ বাবুল সাহেব বলো ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার প্রফেসর কি ইয়াং, বুঝা যায় প্রফেসর? আমাদের বাংলাদেশে অনেকে আছে যাদের রেজাল্ট খুবই খারাপ, মানে মানে সেখানে 3 বা 3.1 বা 3.12, সেই ক্ষেত্রে তাদের মানে অন্য ক্রাইটেরিয়া যদি আসি যে প্রফেশনাল স্কিলে কম্পিউটার স্কিল অনেক ভালো, আমরা যদি সিভির ফরম্যাটে যদি রেজাল্টটা পরে দেই বা ডিএস ক্লাস মানে যে স্কিলটা আমার বেশি সেটা লাগে দেই, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা নাই, বা আমি না সেটা একটা বলি, হ্যাঁ আরেকটা বলি, মানে পরবর্তী কোশ্চেনের আগে এটা বলি, সেটা সমস্যা হবে না, কিন্তু ফাইনালি আসলে তোমার শিক্ষাটা কিন্তু দরকার, তোমার কিন্তু এডুকেশনটা দরকার, তাই তো? তুমি শিক্ষিত না হলে তো তোমার এটা আসবে লজিক্যালি, তাই না? আমি যখন প্রফেশনাল লাইফে চলে যাবা, যারা সেটা আমি তাদের দেখছি, তাদের স্টাইলটা ভিন্ন। বাট আমি নর্মালি যেগুলো আমেরিকারও কিছু প্রফেসর আমি সিবি দেখছি, আমেরিকার তারপর অস্ট্রেলিয়াতে, তো আমার যেটা মনে হচ্ছে তারা সবাই কিন্তু এডুকেশনটা আগে দিছে। তো তুমি দিতে পারো না দিতে, মানে এটা প্রবলেম না, কোনো সমস্যা না, বাট এডুকেশনটা মনে হয় লজিক্যালি দেওয়াটা আগে ভালো, তাহলে তোমার শিক্ষাটা দেখলো। আর এটা বলি রেজাল্টের ব্যাপার, রেজাল্ট 3-এর উপরে থাকলেই এনাফ, কারণ এর মানে এই না তোমার এখানে 3 আছে তাই প্রফেসর তোমার সিভিরে যখন ওপেন করবে সে বাকিগুলো কিন্তু দেখবে এক পলক। তো যখন তোমার দেখবে যে এখানে কম বাট ফাইনালি তোমার পাবলিকেশন আছে, তার মানে তুমি কিন্তু এটা রিজার্ভ করো। এখন আমি আরেকটা কোপন কথা বলি, আমার কিন্তু 3.57, আমি অতি দৃষ্টিতে যাইতে চাই না, আমি কিন্তু সেকেন্ড থার্ড সেমিস্টার পর্যন্ত কিন্তু আমি সেকেন্ড পজিশনে ছিলাম, কিন্তু পরবর্তীতে অনেক কিছু ব্যাপার থাকে, রেজাল্ট কমতে পারে, বিভিন্ন ইস্যু হইতে পারে, আই ডোন্ট কেয়ার, তো বাট আমি 3-এর উপরে ছিল কিন্তু। তা এর মানে এই না, তুমি যদি দেখো তোমার আমি বলি বুয়েটে কি যার রেজাল্ট জানো বাবুল, বুয়েটের 3 উঠাইতে ওদের খবর হয়ে যায়, বুয়েটের আমি তোমার যুক্তি দেই, বুয়েটের 3 উঠাইতে কিন্তু খবর হয়ে যায়, রুয়েটের 3 উঠে, তাহলে কি তারা আমেরিকা যায় না? তাদের জিআরইটা ফ্যাক্ট, ঠিক আছে, 2 থাকলেই তোমার প্রফেসর আর সিবি দেখবে না তা না, কিন্তু হোয়াট এভার অনেক জায়গায় 3 মানে বিশাল কিছু, এই যে আমি 3.8 পাইছি, এখানে আমি আই ডিজার্ভ করি আমি এটা, ঠিক আছে, এমন না অনেক সময় আমি দেখছি অনেকের আছে যে কিছু না লেখাও কিন্তু 4-4 পাইছে, আমি দেখছি মেলা আছে ওরকম, বা কিছুতে দেয় অনেক কিছু ব্যাপার থাকে রেজাল্টের জন্য, দিস ইজ নট এ ফ্যাক্ট। একটা রেজাল্ট দিয়ে একটা মানুষের জিপিএ দিয়ে কিন্তু তুমি হিসাব করতে পারো না, সো এটার মেয়ে মানে না, তার মানে বুয়েটের একজন 2 আছে তার মানে তার দেখবে না, তার জিআরই ফ্যাক্ট, পাবলিকেশনটা ফ্যাক্ট। তো এই হচ্ছে ব্যাপার আর কি, ইচ্ছা তোমার মতো করে তুমি সাজাইতে পারো, বাট আমার লজিক হচ্ছে মানে জিপিএ ডাজন্ট ম্যাটার। আচ্ছা আর জি ভাই, এখন আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যেহেতু আপনার সিভিটা হচ্ছে আপনি এখন আমাদের থেকে অনেক বেশি কাজ করছেন, তো আমরা যারা একদম ফ্রেশার, একদম যারা নতুন, তাদের সিভিতে যেমন আমরা পাবলিকেশন অ্যাড করতে পারতাম না, পাবলিকেশন আমাদের আপাতত নাই বা পাবলিকেশন অ্যাড করতে গেলে সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আমাদের সিভিতে যদি স্ট্রং পয়েন্ট হিসেবে আমরা সাজাতে চাই,
আমাদের সিভি এখন যদি আমরা তৈরি করি মানে বিএসসি কমপ্লিট করার পরেই বা এমএসসি ভর্তি হওয়ার সময় আমাদের সিভি যদি কমপ্লিট করি তাহলে আমাদের সিভিতে কি 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 পয়েন্ট থাকা দরকার, মানে আপাতত বললে আমাদের সিভি আর্টিকেল হবে না, এখন আপাতত ট্রাই করলে হবে। আচ্ছা আমি যেটা বলি, তোমার যেটা পরামর্শ দিই, যারা বিগিনার একদম, হ্যাঁ, যাদের পাবলিকেশন নাই, আমার পরামর্শ হচ্ছে এই জন্য তোমাদের বলি কোলাবরেট রিসার্চ সোসাইটি কেন বলো ভাই? রিসার্চ সোসাইটির কাজ হচ্ছে কোলাবরেশন করে এক্স্যাক্টলি কাজ করতে চায় তাদের। এক্স্যাক্টলি, এই যে ধরো তোমারে আমি বলি, ধরো তোমার এখানে একটা পেপার নাই, তুমি আমার সাথে একটা কোলাবরেশন করলা, সে ফর এক্সাম্পল, ওই যে বললাম কারোর সাথে তোমার থাকতে হবে যার সাথে তোমার পেপার হবে, কথা বুঝো, কিন্তু ওই যে আমি পটুয়াখালীর একটা উদাহরণ দিলাম যে ওই স্যারের সাথে ছিল বিধে তার পাবলিকেশন হয়েছে। যেমন আরেকটা কথা বলি, আমি যখন পাবলিকেশন করি নাই তখন কিন্তু এই জিনিসটা আমার ছিল, এই যে দেখো আমি কিন্তু ম্যাকুরি ইউনিভার্সিটিতে কাজ করছি ডক্টর আব্দুল সত্তারের সাথে, ওই সময় কিন্তু আমার পেপার ছিল না, এই এটা কিন্তু আমার কাজে দিবে। তুমি ধরো ওয়াহিদুজ্জামান স্যারের সাথে তোমার পরিচয় করাই দিছি, আমি রিসার্চ সোসাইটি তোমাকে ডক্টর ওয়াহিদুজ্জামান স্যারের সাথে পরিচয় করাই দিছে, তার মানে ওয়াহিদুজ্জামান একটা বিশাল ফ্যাক্ট, তার সাথে আমি তুমি কোলাবরেট করতে পারো, তার সাথে কিছু কাজ করতে পারো, সেগুলো তুমি সিভিতে অ্যাড করবা, যেগুলো তোমার ভ্যালু অ্যাড হবে। আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ে যেমন কানাডার ডক্টর গুলাম দাসের সাথে পরিচয় করা দিচ্ছি, তার সাথে ফিল্ডের কোনো রিসার্চ গেলে তার সাথে তুমি মানে কোলাবোরেটিভ কোনো কিছু করো বা কোথাও করো, সেগুলো তোমার অ্যাড করো। এইভাবে তুমি করতে পাবলিকেশনের ব্যাপারটা, বাট আলটিমেটলি যদি এটা তুমি করতে না পারো তো আমার পরামর্শ হচ্ছে যে যে বিষয়গুলো তোমার হাইলাইট করার দরকার সেক্ষেত্রে তুমি প্রথমে এডুকেশন দিয়েই তুমি মনে হয় তুমি অ্যাটলিস্ট ইংলিশটা তো তোমার দেখাইতে হবে, এটা তো পারবা নাকি? হ্যাঁ, তাহলে তুমি তুমি দেখাবা, যেহেতু ইংলিশটা একটা বিশাল ফ্যাক্ট, ইংলিশটা তুমি দেখাইলা, তারপরে তুমি এই বিষয়গুলো তুমি দেখাইতে পারো, কার সাথে কি করতেছো, কোলাবোরেটিভ কিছু বিষয় তুমি দেখাইতে পারো তুমি এই কাজগুলো। তারপরে তুমি হচ্ছে যে ট্রেনিং যেগুলো করছো অনেক জায়গায় ট্রেনিং, সেই যে জিনিসগুলো তোমার সরাসরি তোমার ফিল্ডের সাথে যায়, যেমন তুমি এখন ট্রেনিংয়ে তোমাদের আমরা কিন্তু পাইথনে আমি কি শিখাচ্ছি, মেশিন লার্নিং, কথাটা বুঝো, তুমি এই কথাটা যখনই লিখবা যে তুমি পাইথনে মেশিন লার্নিং করতেছো, সো দ্যাটস মিন ইউ নো সামথিং দ্যাট সাইন্টিফিক রিসার্চ, কথা বোঝা গেল? তো তুমি মেশিন লার্নিং শিখছো সেই জিনিসটা অ্যাড করো, আমি তোমাদের ডেটা সায়েন্সের ট্রেনিং দিচ্ছি, ডেটা সায়েন্স স্ট্র্যাটেজিস এসপিএস, সেই বিষয়গুলো অ্যাড করো, যে জিনিসগুলো তোমাকে, অথবা তুমি জিআইএসে ভালো কাজ করো, জিআইএসে কী করছো সেক্ষেত্রে তুমি অ্যাড করো, যাতে তোমার প্রফেসর বা তারা বুঝে যে না তুমি এই ফিল্ডে তুমি কাজ জানো। ঠিক আছে, আমার মনে হয় যে এই বিষয়গুলো, যে টেকনিক্যাল যে বিষয়গুলো, পাবলিকেশন না থাকলেও টেকনিক্যাল যে বিষয়গুলো, যে জিনিসগুলো তোমার রিসার্চে ইন ফিউচার তোমার কাজে লাগবে, যেমন তুমি জিআইএসের জন্য অ্যাপ্লাই করছো তোমার প্রফেসরে, আমি জানি তুমি জিআইএস নিয়ে কাজ করো, তো জিআইএস নিয়ে তুমি কাজ করো, তো তুমি জিআইএসের আসলে কী কী শিখছো, জিআইএসের কী কী কাজ পারো, তাহলে সেই বিষয়গুলো হাইলাইট করো, তো সেই বিষয়গুলো হাইলাইট করলে তো তোমার প্রফেসর তো তোমার বুঝবে যে আসলে তুমি আসলে কী জানো। বিয়ে করে মনে করো ওই সময় কোনো জায়গায় মেনে নেয় না, বাংলাদেশে চাকরি নাই, কিছুনি করে ঘুরে বেড়াই, এই সময় স্কলারশিপে মনে করো না হচ্ছে না, বাট আলটিমেটলি কি হয়েছে, আমার পরামর্শ যারা ফ্রেশার যাদের পাবলিকেশন নাই, আমার পরামর্শ হচ্ছে তোমরা চায়না জাপান বা কোরিয়া যাও, সেখানে ইংলিশটা তো আলটিমেটলি তোমার লাগবেই, আমার পরামর্শ অবশ্যই ইংলিশ পড়বো, বাট আইএলটিএস না থাকলে কিন্তু আসা যায়, আমার পরামর্শ হচ্ছে আসো যাদের নাই, যাদের তোমার এখনো নাই, চায়না জাপান কোরিয়াতে আসো, সারাদিন ল্যাবে বসে থাকো, ভালো একটা প্রফেসর ম্যানেজ করো, কাজ করো, দেন এই যে আমার মতো তোমার অস্ট্রেলিয়া কানাডা সব জায়গায় তোমার নিবে। তো যারা একদম নাই তাদের পরামর্শ হচ্ছে এসব দেশে চলে আসো, দেশে তুমি স্কিল ডেভেলপ করো, দেন তুমি যে পৃথিবী তোমার সব জায়গায় তোমার নিবে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে। আর আর রিসার্চ সোসাইটি এবং জালাল তোমাদের পাশে আছে, রিসার্চ সোসাইটি এবং জালাল আমার আমার লেভেল থেকে আমি চেষ্টা করতেছি, করতে থাকব। ধন্যবাদ। কেউ আমি কখনো লেখি নাই, তো আমি পার্সোনাল স্টেটমেন্ট লিখছি, খুব একটা ভালো জানি, আমার মনে হয় মানে ফাইনালি আসলে মোটিভেশন লেটার লেখি বা পার্সোনাল স্টেটমেন্ট লেখি বা কাভার লেটার যেটাই লেখি, ফাইনাল কথা হচ্ছে যে আমি আসলে আমি যেটা বুঝি, আমি কিন্তু মোটিভেশন লেটার কত স্টাডি করিনি, আমার আইডিয়াটা আমি শেয়ার করি, তো আমার আমার মতে যেটা হয় যে সব বিষয়ে কিন্তু ফাইনাল কথা যেটা হয় দিন শেষে
যে আমি আমার এই প্রোগ্রাম যে প্রোগ্রামে আমি মানে অ্যাপ্লাই করতেছি সেটার সাথে আমার আসলে ফিট হয়, বা আমি যে প্রফেসর আমি রিসার্চ করতেছি। আমিও আরেকটা কথা বলে রাখি, মাস্টার্সের জন্য কিন্তু বাধ্যতামূলক না প্রফেসর ম্যানেজ করা। আমি একটা কথা বলে রাখি, পিএইচডি বাধ্যতামূলক সারা পৃথিবীতে, পিএইচডির ক্ষেত্রে মাস্ট, আর মাস্টার্সের ক্ষেত্রে ম্যানেজ করতেও পারেন না করতে পারেন, বাট আগে ম্যানেজ করে গেলে ভালো হয়, কারণ আপনার রিসার্চ ফিল্ডে, নাহলে আপনি একটা কাজ করেন আরেকজন আরেক কাজ করে, তখন কিন্তু সমস্যা হতে পারে। তো কাম টু দ্য পয়েন্ট, তো ফাইনালি আমি এই পেপারগুলো ম্যানেজ করতে গিয়ে যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাকে দেখাইতে হবে আমি এই প্রোগ্রামের সাথে কতটা ফিট, আর আমার প্রফেসর যে বা যারা আন্ডার আমি কাজ করব, যদি আমি প্রফেসর ম্যানেজ করে থাকি তাহলে তার সাথে আমার রিসার্চের সাথে কতটা ফিট, আর যদি আমি প্রফেসর ম্যানেজ করে না থাকি ধর মাস্টার্স থেকে প্রয়োজন হয় তাহলে এই প্রোগ্রামের সাথে আমি কিভাবে ফিট, আর আমি এই প্রোগ্রামের জন্য কেন কোয়ালিফাই, ঠিক আছে, আমার নিজেকে উপস্থাপন করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, মোটিভেশন লেটার না বাট পার্সোনাল স্টেটমেন্ট সম্ভবত, এটা আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আসলে কি দরকার করেছিলাম। আচ্ছা, পার্সোনাল স্টেটমেন্ট আমি দেখাই এখানে। কিন্তু প্রথমে শুরু করবেন, আপনারা কিন্তু অনলাইনে অনেক ফর্মেট পাবেন। আরেকটা সাজেশন হচ্ছে মোটিভেশন লেটার, ওই যে কথা বললাম সামারি, আলটিমেটলি যে কতটা আমি ফিট, আমার নিজেকে উপস্থাপন করতে হবে আমি কোয়ালিফাইড, এটা হচ্ছে মূল কথা সামারি, বাকিটা তো স্ট্রাকচার ভিন্ন হবেই। আমি পার্সোনাল স্টেটমেন্ট যেটা আমি দেখছি এখানে, দেখেন আমি একটা উদাহরণ দিই, আমি কিন্তু সুন্দর করে প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। যারা আইএলটিএস ক্ষেত্রে দেখবেন সুন্দর করে একটা শুরুটা হচ্ছে সুন্দর করে শুরু করতে হবে। আমি আমার মতো করে আমি শুরু করলাম, তারপরে আমি একদম শুরু করলাম আমি মানে আমার হাই স্কুল জীবনে কি কি, তারপরে আমি ব্যাচেলর কোথায় করলাম, কি কি নিয়ে কাজ করলাম, তারপরে আমি এই যে অস্ট্রেলিয়ার প্রফেসরের সাথে কাজ করলাম, তারপরে আমি নানজিং ইউনিভার্সিটিতে আসলাম, নানজিং ইউনিভার্সিটিতে এসে আমার কি আমি শিখলাম, হ্যাঁ আমি কি কি সাইন্টিফিক কাজ শিখছি, ফাইনালি আমি বলছি পেপার পাবলিশ করছি, ফাইনালি আমি বলে আমার যে প্রফেসর আর এই আমি যে পিএইচডি করিকাল সাইক্লোনের উপরে আমি কিভাবে ফিট হইলাম। দেখেন আমি কিন্তু শুরু থেকেই বলে আসছি যে আমি প্রাইমারি থেকে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে যাচ্ছি, তারপরে ব্যাচেলরে ভর্তি হয়েছি, ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ছি, এই জায়গায় ইন্টার্নশিপ করছি, মাস্টার্সের এই আমি আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, আমি সাইক্লোন নিয়ে এই কাজ করছি, তারপরে নানজিং ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, আমি সাইন্টিফিক এই কাজ করছি, আমার এই পাবলিকেশন হয়েছে, ফাইনালি কিন্তু আমি বলছি এখন আপনাদের যে ডিগ্রিটা আপনার অফার করবেন সেই ডিগ্রির সাথে এবং আমার প্রফেসরের সাথে যে আমি কাজ সেটার সাথে ফিট। সো শুরু থেকে সুন্দর করে লিখতে হবে, আপনাকে বলতে হবে, বসে সুন্দর করে লিখতে হবে। অনলাইনে কিন্তু অনেক ফরম্যাট পাবেন, বাট ফরম্যাটগুলো নিয়ে আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পরে কপি পেস্ট করা যাবে না, মাস্ট কপি পেস্ট করলে কিন্তু প্রথমেই একবার প্লাজিয়ারিজম বলে, তো এটা দেখে আইডিয়া নিতেন। সহজ কথা, আমি মোটিভেশনাল লেটার লিখি বা কাভার লেটার লিখি বা পার্সোনাল স্টেটমেন্ট লিখি বা সিভি তৈরি করি, সব জায়গায় আমাকে সুন্দরভাবে আমি ফিট কতটুকু, আমার স্কিল কেমন আছে, আমি রিসার্চের সাথে কিভাবে আমার যায় সেই বিষয়গুলো সুন্দর করে উপস্থাপন করা। আমার মনে হচ্ছে যে এই হচ্ছে সামারি। বুঝতে পারছি ভাই? জি জি ভাই, ধন্যবাদ ভাই। আর কারো আপনি যদি প্রফেসর ম্যানেজ করে আসতে পারেন তাহলে এটা সবচেয়ে বেনিফিট। ম্যানেজ করতে পারলে ধরেন আপনি যে কাজ করবেন সেই রিলেটেড সরাসরি একটা কাজ করলেন, তাহলে আপনার অন্য ফিল্ডে যাওয়ার দরকার নাই। আর আপনার যদি আগে থেকে প্রফেসর জানেন, আপনার ফিল্ডে সেরকম রিনাউন্ড হয়, বড় মানে সেরকম প্রফেসর হয়, তাহলে তার সাথে কাজ করলে ইন ফিউচার আপনি কাজ তো আপনার তৈরি করতে হবে, তাই না? যেমন আমি একটা কিন্তু পরিবেশ তৈরি করছি, এখন আমি এখানে যদি পিএইচডি কথার কথা, আমি অস্ট্রেলিয়া কানাডা যদি করোনার কারণে ভালো না হয়, আমি যেখানে পিএইচডি করি আমার অফার দিয়ে দিচ্ছি, এখানে পিএইচডি করে আমি হয়তো পোস্ট ডক করবো, তারপর রিসার্চ সায়েন্সে জয়েন করার সুযোগ আছে, ফ্যাকাল্টি মেম্বার ইউনিভার্সিটি টিচার এখানে হওয়ার সুযোগ আছে। সো আপনাকে একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আপনি দেখেন আমার যে অবস্থা বর্তমান, আমার কিন্তু বাংলাদেশে যাওয়া বুদ্ধি নেই, আমি অস্ট্রেলিয়া কানাডা যেতে পারতেছি না করোনার কারণে, আইএলস পরীক্ষা দিতে পারতেছি না, কিন্তু চায়না আমার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে দিল। কেন দিছে? আমার তো এমনি প্রফেসর এগুলা হেল্প করে নাই, তাই না? আপনাকে ম্যানেজ করে গেলে এই বেনিফিট গুলো আপনি পাবেন, যে আপনার ওই সাথে কাজ করা বা ইন ফিউচারে কাজ করা সবচেয়ে সুবিধা হয়, বাট ম্যান্ডেটরি না মাস্টার্সের ক্ষেত্রে। আর কেউ? ভাই উজ্জ্বল বলছিলাম, ছোট করে দিলে কোশ্চেন করে আপনি ছোট করে আনসার দেন, কারণ আমি যেটা টাইম নিয়ে হয়ে যেতে বেশি, যেহেতু আমি সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বুঝতে থাকো। আচ্ছা ভাই, আপনার সিভিটা দেখলাম, আপনি মানে একটা ছবি দিয়েছেন, তো ছবিটা একটু মনে হলো ইনফর্মাল, এরকম ইনফর্মাল ছবি কি আমরা দিতে পারি?
শোনো তোমার একটা কথা বলি, যদি আমি আমার অফিসে যাই, হ্যাঁ ল্যাবে গেলে আমি দেখি, আরে আমি ল্যাবে গেছি, ডিন দেখি যে হাফ প্যান্ট পরে আসলে, হাই জালাল এন্ড হাফ প্যান্ট পরে চলে আসছে, আমার প্রফেসর পিছন দিকে, হাই জালাল হাউ আর ইউ এন্ড তো যারা প্রফেসর, আমি ডিফেন্স, আমি 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 মনে করি প্রেজেন্টেশন দিছি এই থ্রি কোয়ার্টার পরে, ক্যান ইউ বিলিভ? তুমি আসলে কি দিচ্ছ, তুমি বড় বড় ভালো ভালো দেখবা যারা মনে করো বড় বড় লোকের, আমি ছবিটা কেন দিছি, আমেরিকার কিছু প্রফেসর আমি দেখছি, অস্ট্রেলিয়ার প্রফেসর দিছি, হোয়াট এভার, সুন্দর করে ছবি দিচ্ছে আমার, সুন্দর ইনফর্মাল, হোয়াট এভার, আমার এই ছবি দিয়ে পানি খাবে না প্রফেসর আমার এই কাজ দেখবে? আমেরিকাতে পাঠাইছি, আমার তো কোন সমস্যা হয়নি। জুনে চলে যাবো, আমার ওয়াইফেরও শেষ হবে, তাহলে এইদিকে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অফার আসছে, তো প্রাইভেট ইউনিভার্সিটি যখন দিছি কই আমার তো অফার আসছে, তার তো নেওয়ার কথা ছিল কিছু ইউনিভার্সিটিতে, আমি তো যেতে পারতেছি না, সো আমার তো কোনো ফ্যাক্ট হয়নি, হয়তো বা অন্য জায়গায় দিলে ফ্যাক্ট হইতো, কিছু আছে এহেনে ভুল ধরবে, এগুলা দেখবে না, কারণ এগুলা তো নাই, তার কিছু কিছু আছে এগুলা তো নাই, এগুলা না দিতে কো আপনার এটা ইনফর্মাল হয়ে গেছে, ওই এখন ওই যে এটা নাটক দেখছো না মোশারফের, বিসিএ কম্পিউটারে চাকরির বাইবা দিতে গেছে, স্যালাইন কিভাবে বানাইতে হয় দেখছো, এরকম হয়ে গেলে তো ভিন্ন ইস্যু। বুঝতে পারছি ভাই। আরেকটা সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার, যে ভাই আমি এক বড় ভাইয়ের সাথে, মানে আমাদের তো ল্যাবের সংকট আছে, ওই তো আপনি পিএইচডি যারা থেকে আসেন তো জানেন অনেক অনেক রকম কাহিনী আছে, তো ল্যাবের সংকটের, হ্যাঁ ল্যাবের সংকটের কারণে আমি মানে আমি ল্যাবে কাজ করতে খুব ইচ্ছা ছিল কিন্তু শেষ করতে পারিনি, তো অন্য এক মানে ফিশারিজের ল্যাবে এক বড় ভাই কাজ করতো, তো তার সাথে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা হয়েছে, কিছু ইকুইপমেন্ট ধরার অভিজ্ঞতা হয়েছে, কিছু জিনিস মানে ট্রান্সফার করা, কিছু কাজ দেখার অভিজ্ঞতা হয়েছে, এইটা কি আমি ওই মানে আমার অভিজ্ঞতা লিখতে পারি সিভির ভিতরে, যে আমি জিনিস এখানে কোনো সাথে মাস্টার থিসিসের বড় ভাই কাজ করেছি? অবশ্যই তুমি সেটা করতে পারো। আরেকটা জিনিস বলি, করার পাশাপাশি তুমি কিন্তু তোমারে দেখাই, ওয়েট, এই জিনিসটা করতে পারলে ভালো হবে আরো, যেমন আমি এই যে ওয়াগিনিন ইউনিভার্সিটির সিভিতে লেখছি না, লেখছি কিনা, যে সরি ইউনিভার্সিটিতে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, তুমি যা করবে একটা সুন্দর একটা সার্টিফিকেট নিয়ে নিও, তুমি কোথাও কাজ করলে কারোর সাথে, সেটা পিএইচডি হোক হোয়াট এভার, তুমি তোমার ফিল্ডের তো ইকুইপমেন্ট গুলো তুমি লিখতেই পারো, এটা তোমার প্রফেসর বুঝবে তুমি একটা কাজের মধ্যে আছো, সহজ করে তুমি কাজের মধ্যে আছো সেটা তোমার দেখাইতে হবে, যা কিছু করবা ভ্যালু অ্যাড হবে, তবে ভাইটাল যে জিনিসটা মানে মূল জিনিসটা হচ্ছে রিসার্চ আর হচ্ছে মানে তোমার আইএলস মানে পাবলিকেশন আর আইএলস হচ্ছে বিশাল ফ্যাক্ট, এই দুইটা যদি থাকে বাকিগুলো না থাকে সমস্যা নাই অনেক সময়। আমি এখন ধরো যে করোনার কারণে অস্ট্রেলিয়া কানাডা যেতে পারতেছি না, কিন্তু আইএলস কিন্তু ঠিকই দিব, এমন হইতে পারে যে আগামী বছর ঠিক হয়ে গেল, তাহলে তো আমি চলে যেতে পারি, কথার কথা বুঝো, আমি তো জানি না, সো আমি যদি চাইনাও থাকি আমি আইএলটিএস দিব, কেন দেবো, এটা আমার একাডেমিক স্কিল, পরবর্তী আমি ইউনিভার্সিটি টিচার হবো, পরবর্তী অস্ট্রেলিয়া কানাডা আমি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে জবে অ্যাপ্লাই করবো, আর ইভেন চাইনাতেও আমি যদি জবে অ্যাপ্লাই করি ইউনিভার্সিটি টিচার হিসেবে আমার আইএলটিএস লাগবে না, সো এটা আমার একাডেমিক স্কিল, আমি দিব যেখানে থাকি, আমার স্কিল গুলো তোমাকে ডেভেলপ করতেই হবে। জি ভাই, ওই আমার ওই ওয়াইদে যেমন স্যারের কাছে যে জানতে পারলাম যে আসলে কোলাবরেশনে কিছু কাজ করা যাবে, আরো একটা আমি তোকে আমি জানতে পারছিলাম যে মানে রিসার্চের কাজে বিভিন্ন সময় তাদের সাথে কাজ করা যাবে, এই ক্ষেত্রে আমি যদি অভিজ্ঞতা দেখতে পারি, এই জন্য তো তোমার আমি একটা জিনিস শেয়ার করি, একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে রিসার্চ সোসাইটি কিন্তু তোমাদের এই সুবিধাটা কিন্তু দিচ্ছে,
ঠিক আছে সুজারি কিন্তু তুমি দিচ্ছ, তুমি ওয়াহিদুজ্জামান স্যাররা কিভাবে পাবা, তুমি আজকে ডক্টর গোলাম দসির স্যাররা কিভাবে পাবা, তুমি এই যে ডক্টর শামীম স্যার কিভাবে পাবা, বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে কিন্তু নামে ফুটাইতেছে বিভিন্ন ফেসবুকে খালি সার্টিফিকেট নিতেছে সার্টিফিকেট নিচ্ছে, হ্যাঁ এগুলা না আশিকাইতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, তুমি কি করতে পারতেছ? ওই জন্য আমি সেদিন কিন্তু সবার পরামর্শ দিছি যে সব টাকায় দৌড় পাইরো না, লাভ নাই, ঠিক আছে লাভ নাই, এই জন্য রিসার্চ সোসাইটিতে জয়েন করতে হবে, কাজ করতে হবে। আচ্ছা ধন্যবাদ, বলেন ভাইয়া। আমার একটা কোশ্চেন ছিল যে এখন আমরা অনেক কোর্স করতেছি অনলাইনে, তো এই এই সার্টিফিকেট গুলো আমাকে আমাদেরকে প্রদান করতেছে ইমেইলে, তো আমরা কি এই সার্টিফিকেট গুলো এটা কি সিভিতে অ্যাড করতে পারি? এটা ডিপেন্ড করবে, যেমন এই এই সার্টিফিকেট আমি তো অস্ট্রেলিয়া যাইনি, আমার তো ইমেল করে পাঠাইছে তাই না? জি জি। কথাটা হচ্ছে আমি ওই যে কথা বললাম সব জায়গায় দৌড় পারলে হবে না, আমি যে কাজ করছি আমার রিসার্চের সাথে একবার সরাসরি আমার দেখতে হবে আমার রিসার্চ স্কিল ডেভেলপ হয় কিনা। যেমন আমি উদাহরণ দিই, আমি ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স ট্রেনিং দিছি তোমার হচ্ছে রিসার্চ সোসাইটিতে, তো স্ট্যাটিস্টিক্স কার না লাগে, সবার লাগে, স্ট্যাটিস্টিক্সটা কিন্তু সবার কাজে দিবে, ডেটা সায়েন্স সবার কাজে দিবে। আমি পাইথনে মেশিন লার্নিং ট্রেনিং দিচ্ছি, মেশিন লার্নিং এখন সবাই মডার্ন একটা টেকনিক, সব রিসার্চ ফিল্ডে ইউজ হচ্ছে। সহজ কথা আমার বুঝতে হবে যে আমি যে জায়গায় যাচ্ছি, যে আমি দৌড়াবো, আমি এখানে যে সার্টিফিকেট নেবো, এই সার্টিফিকেটটা কতটা আমার রিসার্চের সাথে মানে সরাসরি যায়, আমার ফিল্ডের সাথে কিভাবে যায়। আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে আছি, আমি হুদায় যাই মনে করেন দৌড় পেরা খেলে মানে স্বাস্থ্য রিলেটেড হেলথ রিলেটেড গেলাম, আমি হুদায় দৌড় পেরে যে আমি এগ্রিকালচার রিলেটেড চলে গেলাম, হ্যাঁ এগ্রিকালচার যাওয়া যাবে, স্বাস্থ্য যাওয়া যাবে, কিন্তু সেটা এনভায়রনমেন্টের সাথে রিলেটেড কিনা, যদি এমন হয় যে না এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে কিনা হেলথ সেক্টরে, এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা সেটা তোমার যে এগ্রিকালচারে, মানে আমার ফিল্ডের সাথে মানে কো রিলেট কিনা, আমার সাথে রিলেটেড কিনা, যদি সেই ধরনের রিলেটেড হয় তাহলে ইজ ফাইন, বাট যদি রিলেটেড না হয় তাহলে ওইসব অ্যাড করেও আসলে খুব ভ্যালু দেয় না। আমি কি বুঝাইতে পারছি? যেটা সামাজিক এবং সাংস্কৃতিক আর কি, তো এগুলো অর্গানাইজেশনের সঙ্গে আমি কিছুটা যুক্ত, তো এগুলো কি সিভি? হ্যাঁ অ্যাড করবেন, অবশ্যই অ্যাড করবেন। যেমন বাঁধনের সাথে কথার কথা, বাঁধন কিন্তু একটা রিনাউন্ড প্রতিষ্ঠান, সে রক্ত নিয়ে কাজ করে, হ্যাঁ তো এরকম কিছু অর্গানাইজেশন আছে আপনি কাজ করতেই পারেন, সেগুলো আপনার কাজ করলে এটা আমাদের আপনার একটা কিছু ভ্যালু অ্যাড হবে, অবশ্যই এগুলো কাজ হবে। আর কেউ? ভাইয়া তাসলিম বলছিলাম। হ্যাঁ তাসলিম লিডার বলো, তোমার পরিচয় দেওয়া লাগবে না ভাইয়া। একটা কোশ্চেন ছিল যে আপনি যে ইন্টার্নশিপ গুলো করেছেন ভাইয়া, আমি তো অ্যাজ এ বিগিনার এটা জানতে চাচ্ছিলাম যে মানে আমি এগুলোর মানে লিংক অথবা সোর্সটা কোথায় অ্যাকচুয়ালি পাবো, মানে ভাইয়া আমার এই ব্যাপারে আসলে কোনো ধারণা নেই, তো সেক্ষেত্রে ভাইয়া আমার সাথে তোমারে বলি দেশে বিদেশে তোমাদের মনে হয় অনেক টকে আমি বলছি আবার, অথবা আমি ফেসবুক লাইভে গিয়েও বলছি, আমি কিন্তু ক্যারিয়ার টক ছিল দেখছো কিনা জানি না, তো সেখানে কিন্তু একটা কথা বলছি, সব জায়গায় কিন্তু নলেজ এবং সিস্টেম দুইটা জিনিসই লাগে, নলেজ সিস্টেম বুঝো, নলেজ এবং সিস্টেম, সিস্টেমটা বুঝো, সিস্টেম কি মানে নলেজ আর সিস্টেম কি, নলেজ তো বুঝো সিস্টেমটা বুঝো, লোভিং লাগবে সহজ কথা, সব জায়গায় এই বিষয়টা লাগে, যেমন আমার নলেজ আছে সিস্টেম না, এই যে ডক্টর আব্দুল সাত্তারের কথা বলতেছি, তোমরা অলরেডি কথা শুনছো তার দেখছো ছবি, এই ডক্টর আব্দুল সাত্তারের মাধ্যমে কিন্তু আমি ওই নেদারল্যান্ডের ইউনিভার্সিটি ওদের প্রজেক্টই করছি, মানে সামহাও তোমার কারো রেফারেন্স দরকার, সে ফর এক্সাম্পল আমি তার সাথে কাজ করছি, হয়তো ইন ফিউচার আমি চাইলে তোমাকে রেফার করলাম, অথবা ধরো যে যারা সিজিআইএস এ কাজ করছে আমাদের রিলেটেড ফিল্ড, বা তুমি সিপিবিতে কাজ করছে সাইক্লোন প্রিভেন্টেড প্রোগ্রাম, অথবা রেড ক্রিসেন্ট সোসাইটিতে, অথবা কেয়ার সেভ দ্য চিলড্রেন, এগুলো কিন্তু কাজ করে,
তো এদের সাথে কারো তুমি যদি একদম ফ্রেশ হও তাহলে ডিফিকাল্ট হয়। আমার অভিজ্ঞতা থেকে বলি, IUCN আছে না, IUCN আমি অ্যাপ্লাই করছিলাম। IUCN তো নাম শুনছো? হ্যাঁ, সেখানে আমি অ্যাপ্লাই করছিলাম। তো সেখানে একটা প্রজেক্ট ছিল তোমার, যে হাওর আছে না, হাওর হাওর লোকালোকি না কি জন্য একটা, ওখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট নিয়ে, হাকালোকি হাওর, হাকালোকি হাওর যেটা, হ্যাঁ ওইটা নিয়ে একটা ছিল IUCN এর। মজার ব্যাপার হচ্ছে আমি সেটা কোয়ালিফাই ছিল, আমাকে বলছিল তারা নিবে, পরবর্তীতে দেখা গেল ওইটার যে ডিরেক্টর তার ভাগ্নি রে নিয়ে নিছে, আমাকে নেয় নাই। সো এই ক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেশনটা বিশাল একটা ফ্যাক্ট কাজ করে। আর যদি তুমি একদম ফ্রেশার হও, তোমারও যদি কেউ ধরো যে পরিচয় করা দেয় তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন এই কেভিন চ্যাং আমার চায়নার প্রফেসরের সাথে পরিচয় করা দিছে, কেভিন চ্যাং যদি আমার পরিচয় না করাই তো তাহলে কিন্তু চায়নার প্রফেসররা খুব একটা ইমেলে রেসপন্স দেয় না। সে কেভিন চ্যাং যখন আমার এখানে পাঠাইছে রিকমেন্ড করে, আমার কিন্তু স্কলারশিপ হয়েছে, সবই হয়েছে। তার মানে রিকমেন্ডেশনটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট, রেফারেন্সটা বিশাল একটা ফ্যাক্ট। যখন আব্দুল সত্তার স্যার আমাকে ওখানে রেফারেন্স করছে তখন কিন্তু আমি পেয়ে গেছি। তো যদি তোমার কারো রেফার, এই জন্য তো রিসার্চ সোসাইটি তৈরি করা যে তুমি কার সাথে কোলাবোরেশন করা, যেমন ডক্টর ওয়াহিদুজ্জামান স্যারে তুমি বলো কথা, তোমার সুপারিশ করবে, তো সুপারিশ করতে থাকলে সেটা ভালো। আর যদি না থাকে একদম, ধরো কেউ নাই, সেক্ষেত্রে তোমার যে বিষয়গুলো যে বললাম যে রিজিউমে ভালো করে তৈরি করা, কাভার লেটার সুন্দর করে তৈরি করা, অনেক সময় তোমার মোটিভেশন লেটার চায়, বা তুমি কি কি জন্য ইন্টার্নশিপটা তোমার কিভাবে কাজে দেবে, ইন্টার্নশিপ কেন যোগ্য, এই মানে এই ডকুমেন্টসগুলো খুব সুন্দরভাবে তোমার তৈরি করতে হবে, তৈরি করে তুমি দিতে পারো। তো সেক্ষেত্রে যদি তোমার মনে করো অনেক সময় লাক ভালো থাকে, তোমার কিন্তু হয়ে যেতে পারে, তোমার যোগ্যতার কারণে তুমি হতে পারো, বাট রেফারেন্সটা খুব বেশি জরুরি। ভাই আরেকটা কোয়েশ্চেন ছিল আমার, ভাই আপনি রেড ক্রিসেন্টের কথা বললেন, মানে আমি ওই ব্যাপারটাতে একটু হচ্ছে মানে ডিপলি জানতে চাচ্ছি, কারণ ভাই আমি রেড ক্রিসেন্ট করি, তো ছোট থেকে ভাই রেড ক্রিসেন্ট করি, এখন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি বগুড়া ইউনিটে। মানে মানে আপনার সাবেক হচ্ছে মানে আগে আপনার অ্যাক্টিভ আরসিওয়াই ছিলাম, বাট এখন তো ভাই চলে আসা হয়েছে, বাট কানেকশন আছে। তো মানে কি ধরনের মানে রেকমেন্ডেশন তারা চাইতে পারে রেড ক্রিসেন্টের ইয়া থেকে? রিকমেন্ডেশন বলতে, তোমার এখন যেহেতু তুমি অলরেডি ওইখানকার মেম্বার, অলরেডি কাজ করতেছো, সেক্ষেত্রে মনে করো তুমি যে কোনো জায়গা হতে পরবর্তী যে কোনো তোমার ইন্টার্নশিপ হোক বা অন্যান্য ক্ষেত্রে তোমার অগ্রাধিকার অন্যরকম থাকবে। এটা হচ্ছে যে মানে সহজ সুন্দর কথা, কারণ অলরেডি তাদের মেম্বার। বাট আমার হিসাবে তুমি অ্যাজ এ রিসার্চ সোসাইটির মেম্বার হিসাবে যেহেতু তুমি আমার এখানে সেন্ট্রালি কাজ করতেছো, তাহলে তোমার পরামর্শ হচ্ছে, আমার সুপারিশ যেটা সেটা হচ্ছে, তুমি আরেকদিন দেখছো কিনা জানি না, সাইক্লোন আমফান নিয়ে আমাদের একটা ফেসবুক লাইভ ছিল, সেখানে নেওয়াজ শরীফ নামে একজন ভাই ছিল, সে জার্মানি থেকে মাস্টার্স করে আসছে, সে এখন রেড ক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রালে ঢাকা অফিসে চাকরি করে। তো আমার পরামর্শ হচ্ছে আমার নাম ব্যবহার করে, তুমি নেওয়াজ ভাইয়ের সাথে ওখানে দেখবা তার লিঙ্ক দেওয়া আছে অথবা ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তার সাথে আমার নাম বলে তার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে যেহেতু সে ঢাকায় সরাসরি আছে আর তুমি সরাসরি মেম্বার, তাহলে পরবর্তী তোমার হয়তো বা জব টপের জন্য তোমার জন্য সহজ হতে পারে। জার্মানি থেকে তুমি বাইরে থেকে যদি তুমি তো এখন ইন্টার্নশিপ পাবো, আবার বাইরে থেকে যদি ভালো ডিগ্রি নিয়ে আসো, তুমি পরবর্তী রেসিডেন্ট সোসাইটিতে মনে করো তোমার গাড়ি টাড়ি দিয়ে দিবে, লাখ টাকা বেতন হবে, বাট তোমাকে তো স্কিল গুলো ডেভেলপ করতে হবে। আর কোনো কারো কথা আছে? কার কোনো কোশ্চেন আছে? যেমন আমি ভাই হচ্ছে মানে এমএস হচ্ছে বাইরে করার ইচ্ছা আছে, এখন ভাই আমি হচ্ছে টিচারদের সাথে মানে সিদ্দিক স্যারের আন্ডারে, আমাদের হচ্ছে ফিশারিজে সিদ্দিক স্যার কে তো চেনেন ভাইয়া, আমি হয়তো বাই নামে চিনি না, এনিওয়ে নাম সমস্যা নেই, মেনশন করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, মানে হচ্ছে ওনার সাথে
দুইটা কাজ মানে রানিং অবস্থায় চলছিল আর কি, আর এক দুই মাসের ভিতরে হয়তো কাজটা কমপ্লিট হয়ে গেলে মানে ওইটা পাবলিকেশনের জন্য আর কি চেষ্টা করা হবে আর কি। এখন শেষ বর্ষে মানে আইএলটিএস এর যেটা প্রিপারেশন, তারপর ওই যে আপনার পাসপোর্টের যে বিষয়গুলো, এটা যারা শেষ বর্ষে এখন এমএস এর জন্য বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এগুলো কি শেষ বর্ষে কমপ্লিট করে ফেলতে হবে? আর ওই যে টিচার ম্যানেজ করার যে আমি হচ্ছে ইমেল করব, এটা তো ডিরেক্ট কোনো সাইট থেকে পাওয়া যায় না, আমরা যে আর্টিকেলের যে ইমেল গুলা মানে স্যারদের যে ডিটেলস থাকে ওখান থেকে কালেক্ট করে করে মানে ওই কোন সেক্টরে আছে আমাদের সাথে মিলে কিনা, এইভাবে কি মানে আগে থেকেই হচ্ছে? না, আগে থেকেই তোমার প্রিপারেশন নেওয়া ভালো। ধরো তুমি তোমার চিন্তা ভাবনা আছে তুমি বাইরে এমএস করবা, তার মানে তুমি আইএলটিএস আজকে বসলে, আমি একটা কিন্তু বারবার বলছি বাংলা ভাষা কিন্তু আমার মাতৃভাষা, হ্যাঁ ইংলিশ কিন্তু মাতৃভাষা, তো আমরা তো আমরা জানি যে আমাদের ইংলিশের আসলে সবার ব্যাকগ্রাউন্ড ভালো না। সো আমার যেটা পরামর্শ, যেহেতু আমি একদম বিগিনার, আমি আমি ইংলিশ কিছুই পারতাম না, শেষে কিন্তু অনেক সময় লাগছে, আমি শিখছি যে ভোকাবুলারি এবং গ্রামারটা খুব একটা ফ্যাক্ট আইলসের, আইলসের বিশাল। যেহেতু আমি 2016 সালে আমি পরীক্ষা দিয়েছি, কারণ আমার বিশেষ প্রিপারেশন নিয়েছিলাম পরবর্তী, তো বুঝোই তাহলে কত কষ্ট হয়েছে আইলসে যাওয়া। 2016 সালে যেহেতু আমি অলরেডি 6 পাইছি, তো কিছুটা অভিজ্ঞতা আছে, আর এখন তো 2 বছরে আমি অনেক মানে ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, তো পরীক্ষা দিলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে আইলসে, সেটা হচ্ছে ভোকাবুলারি এবং হচ্ছে গ্রামার একটা বিশাল একটা ফ্যাক্ট, ঠিক আছে? তো এটা কিন্তু একদিনে লাগবে না, তোমার এখন তুমি প্রিপারেশন নিতে হবে, তুমি পরীক্ষা দিতে থাকবা, বাই দা টাইম তুমি পেপারে কাজ করবা, বাই দা টাইম তুমি প্রফেসর খুঁজবা, যেমন আর্টিকেলও পাবা আবার ওয়েবসাইটে গেলেও পাবা, ওয়েবসাইটেও দেখবা তাদের ইমেল, সেখানে তো নক করতে পারো, আবার আর্টিকেল গুলা গেলেও সেখানে তারা রিসেন্ট হয়তো বা ইমেল দিতে পারে, সেভাবে তুমি যোগাযোগ করতে পারো, ডিপেন্ড করো তুমি কিভাবে সার্চ করবা। তুমি সেখান থেকে করতে পারো, গুগল স্কলার থেকে নিতে পারো, তুমি রিসার্চ গেট থেকে নিতে পারো, তুমি আর্টিকেল থেকে নিতে পারো, তুমি ওয়েবসাইট থেকে নিতে পারো, কিন্তু ফাইনালি তুমি তোমার পেপার থেকে মানে তোমার রিলেটেড খুঁজবা, তো পেপারে আরো বেশি ভালো হয়, যখন তুমি অনেকগুলো পেপার পড়ো তখন বুঝবা যে আসলে কে কি কাজ করতেছে, ওইভাবে তুমি ম্যানেজ করতে পারো। এখন তো শুরু করো, ঠিক আছে ভাই, বসে থাকলে হবে না, সময় লাগে, এগুলো টেক্স টাইম, ধৈর্য নিতে হবে। আমার তো জানো না, আমি বিশেষ প্রিপারেশন নিয়েছি, পরে আইএলটিএস যদি স্কলারশিপ পাচ্ছিলাম না, বললাম না ঢাকায় মানে রাস্তায় মাঝে মধ্যে ঘুরছি, আমি আমি গাজীপুরে জয়দেবপুর রেল স্টেশনে যখন মন অনেক হতাশ হয়ে যায়, এদিকে মনে করো শ্বশুরবাড়িটা মেনে নিচ্ছে না, এদিকে স্কলারশিপ হচ্ছে না, বিশেষ বাদ দিলাম, কিছু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম, মাঝে মাঝে আমি জয়দেবপুর রেল স্টেশনে যাইতাম, যে যারা মনে করো পাগল বসে আছে, তখন আমি চিন্তা করতাম কিরে এদের সাথে আমি ভালো আছি, অনেক সময় রেল লাইনে হাঁটতাম। সো সময় নিতে হবে, টেক্স টাইম, হতাশ হওয়া যাবে না, বাট কিপ ইন টাচ, কাজ করতে হবে। ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর কেউ? তাহলে আমরা শেষ করব, আর কেউ? আসসালামু আলাইকুম স্যার, মোহাম্মদ সাজ্জাদ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। যাওয়ার ইচ্ছা আছে, তো আমি তো এখনো ফ্রেশার, আমি রিসার্চ নিয়ে এখনো কাজ শুরু করিনি, তো সেক্ষেত্রে কি আমি রিসার্চ ছাড়া বা পাবলিকেশন ছাড়া বাইরে যাওয়ার কোনো ওয়ে আছে? আছে, ওয়ে আছে, তো ওই যে বললাম যে ওয়ে হচ্ছে অনেক ভাবে যাওয়া যায়, আপনি জবের জন্য যেতে পারেন, ইমিগ্রেন্ট হিসেবে আপনি চেষ্টা করতে পারেন, আইএলটিএস দুই ধরনের আছে, জেনারেল হচ্ছে একাডেমিক, আবার আপনি এটাও মানে ই করতে পারেন, অনেক সব জায়গায় লাগবে তা না, কিছু কিছু বললাম না, রিসার্চ ফিল্ড ছাড়াও কিন্তু আপনি হচ্ছে যে স্কলারশিপ হয়, বাট আইএলটিএস ছাড়া খুব ডিফিকাল্ট, হ্যাঁ দুই একজন এমনিতে যায়। হ্যাঁ আইএলটিএস আইএলটিএস প্রবলেম না, মানে আইএলটিএস নিয়ে আচ্ছা তাহলে সমস্যা নেই, তাহলে হয়তো কিছু অনেক সময় হচ্ছে যে পাবলিকেশনটা সব জায়গায় যে লাগবে এমন কোনো কথা না, যেমন হচ্ছে যে আপনার আমি বলি চায়না জাপান কোরিয়া হচ্ছে যে খুব ইজি, আপনার পাবলিকেশন না থাকলে হয়তো আপনি আসতে পারবেন, বাট ইউরোপ অস্ট্রেলিয়া কানাডাতে এটা ডিপেন্ড করে আসলে, মানে ইটস ভেরি টাফ, আর দিন যত যাচ্ছে আরো কঠিন হচ্ছে, আর করোনা যে আঘাতটা দিল, হ্যাঁ যেমন আমার এত কিছু ম্যানেজ করার পরেও কিন্তু করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, একটা দেশ আমেরিকার মতো দেশ এখন মনে করেন দিনে দুইবার জল খাচ্ছে, বুঝেন? সো পরবর্তী যে ইকোনমিক ধস নামবে, হ্যাঁ অর্থনীতি যে একটা বিধ্বস্ত হয়ে যাবে, তো পরবর্তী যে ফান্ড হবে, তো ইটস ভেরি টাফ, তার মানে অনেক কম্পিটিটিভ হবে, কিন্তু অনেকে জব হারাইছে সারা পৃথিবী, ইভেন বাংলাদেশে জব হারাচ্ছে, তো মানে ওইভাবে নিজেকে এখন কম্পিটিটিভ তৈরি করে নিতে হবে। ধরেন আপনি এখন একদম ফ্রেশার, রিসার্চ নাই, যেমন যে বাবুল কাজ করতেছে আপনার
বঙ্গবন্ধু থেকে, ওরা আমার সাথে কাজ করতেছে। তো এদের সাথে কানেক্টেড হন না, রিসার্চ সোসাইটির সাথে কানেক্ট হন। রিসার্চ সোসাইটির এই যে ট্রেনিং গুলো দিচ্ছে এগুলো ফ্রি, তো টাকা নিচ্ছে না, সো এই জিনিসগুলো সুযোগগুলো কেন হারাবেন ভাই? মানে কিপ ইন টাচ, তারপরে আপনার একটা সময় হয়ে যাবে, মানে হতাশ হওয়া যাবে না। এই যেমন আমারে যারা ওই সময় যারা আমার হাসাহাসি আমার নিয়ে, তারা কিন্তু এখন আমার কথা বলতে কিন্তু সাহস পায় না, অনেকে সামনে আসতে পারে না এখন, ঠিক আছে? হ্যাঁ, এখন কিন্তু তারা ওইভাবে লজ্জা পাচ্ছে। সো এটা না, তোমার হচ্ছে যে ফাইনালি আমার দিন শেষে একটা ভালো কাজ করতে হবে, আমি ইন্সপায়ার করি কাজ করতে হবে। আর আরেকটা বিষয় স্যার, আমরা তো এখন আসলে হাতে সোর্স আছেও, যে আপনি যদি কোনো কিছু রিকমেন্ড করতেন, যে এই যে ফ্রি টাইমটা এখন কাটাচ্ছি, তো কোনো সফটওয়্যারের দিক যদি আমরা ডেভেলপ করতে পারি, যে যেটা আমাদের বাইরে যেতে হেল্প করবে। আচ্ছা, আপনি কি রিসার্চ সোসাইটিতে একদম নতুন নাকি আছে? রিসার্চ সোসাইটিতে একদম নতুন? জি, একেবারে নতুন। আচ্ছা, বাবুল কে চিনেন আপনি? বাবুল? হ্যাঁ হ্যাঁ, বাবুলের সাথেই কথা হইছে, ও ফ্রেন্ড। আচ্ছা, ফ্রেন্ড যদি হয় থাকে, গুগল ক্লাসরুমে কোডগুলো দেওয়া আছে। প্রথম আমাদের ট্রেনিং ছিল ডেটা সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এর উপর। স্ট্যাটিস্টিক্স সব জায়গায় লাগে, ডেটা সায়েন্স লাগে, এটা ফ্রি ক্লাসরুমে দেওয়া আছে। প্লাস হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো এখানেও দেওয়া আছে, ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, সেখান থেকে শুরু করেন। তারপরে আমরা কিভাবে পেপার লিখতে হবে, রিসার্চ পেপার, সেটা নিয়ে আমি একাডেমিক টক দিছি, কিভাবে সাবমিট করবে সেটাও দিছি। তারপর হচ্ছে থিসিস কিভাবে লিখতে হবে, রিসার্চ প্রপোজাল কিভাবে, সেটাও আমার দেওয়া আছে। তারপর আমাদের মোটিভেশনাল টক ছিল, সহজ কথা, এখন আমি মেশিন লার্নিং ট্রেনিং দিচ্ছি, এরপর আমি পাইথন ট্রেনিং দিব, এরপরে আমি ম্যাটল্যাব এনসিএল, রিসার্চ সোসাইটি কিন্তু দিচ্ছে অনগোয়িং। তাহলে এই যে সুযোগগুলো, এই অবসর সময়টাতে এই জিনিসগুলা শিখতে হবে। আর এই জিনিসটা যদি শিখতে পারেন, সিভিতে অ্যাড করেন যে আমি এই শিখছি, আপনাকে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় নেবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, আমি তাহলে করার চেষ্টা করব, আমি বাবুলের সাথে যোগাযোগ করে। সামনে আবার জিআইএস ট্রেনিং হচ্ছে আমাদের, আমাদের জিআইএস ট্রেনিং হবে, বাবুল এখানে ট্রেন রাখবে। জিআইএস নিয়ে স্যার মাঝে মাঝে অল্প অল্প কিছু কাজ করছি। হ্যাঁ, তো জিআইএস সামনে ট্রেনিং হবে, তো আমার রিসার্চ সোসাইটির সাথে থাকলে ফ্রি জিআইএস ট্রেনিং সামনে পাবেন। তারপরে আইএলটিএস, আচ্ছা স্যার, সব পাওয়া যায়। সম্ভবত নেক্সট মান্থে আমরা আরেকটা একাডেমিক টক করব ইউকেতে, লন্ডনে। আমার এক বড় ভাই আছে, বন্ধু বা ভাই যেটি বলেন, সে আছে, তার সাথে কথা হয়েছে। সে অলরেডি ইউকেতে স্কলারশিপ নিয়ে চলে গেছে, সাথে আছে তার, আমরা চায়নাতে একসাথে মাস্টার্স করছি, তো সে একাডেমিক টক করবে। তো ফাইনালি আমি আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আমি আইএলটিএস এর ফ্রি কোচিং করাবো এই রিসার্চ সোসাইটি থেকে। সো কিপ ইন টাচ, এই জিনিসগুলো কাজে লাগাইতে হবে।